আজকে আমরা এই মজলিসে এমন বিষয়টি আলোচনা করব যে বিষয়টি নিয়ে সারা দুনিয়া তোলপাড় হচ্ছে। কি বিষয়টি বলেন তো? সন্ত্রাসবাদ এবং জিহাদ, যারা গুলিয়ে ফেলেছে তাদের ধরে আজকে আলোচনা করব। বিষয়টি আলোচনা করতে হলে একটু ধৈর্য সহকারে শুনতে হবে। এর কিছু জিনিস আছে, গল্প নাই, এখানে এখানে আছে কি কিছু বুঝার বিষয়, তাই না? আহলে সুন্নাহ জামাতের আকীদা বিশ্বাস হচ্ছে জিহাদ কিয়ামত পর্যন্ত থাকবে, মা কুল্লি ইমামিন বাররি ওয়া ফাজির, তবে জিহাদ হবে ইমামের সাথে, নেককার অথবা বদকার যেই হোক না কেন। আহলে সুন্নাহ জামাতের আকীদা হচ্ছে কিয়ামত পর্যন্ত জিহাদ থাকবে, এবং হতে পারে সেটা প্রতিরোধমূলক জিহাদ অথবা সেটা অগ্রণী জিহাদ, উভয় প্রকার জিহাদ থাকবে, ইসলাম এটা অনুমোদিত। আমরা আগে জিহাদের বিষয়গুলো আলোচনা করব, পরে সন্ত্রাসের বিষয়ে আলোচনা করব, কি বলে? ঠিক আছে, আগে জিহাদটা শিখে নেই, তারপরে ইনশাআল্লাহ জিহাদ থেকে যারাই বিচ্ছুত হবে তারা সন্ত্রাসে চলে যায়। অথচ জিহাদকে আজ সন্ত্রাস বলে চালানো হচ্ছে, এই জন্য আগে জিহাদের বিষয়টি আমাদের জানতে হবে। কেন? জিহাদ হচ্ছে সবচেয়ে উত্তম সওয়াবের অন্তর্ভুক্ত একটি বিষয়। আল্লাহ এবং তার রাসূল যা অনুমোদন করেছেন তা কোনোদিন কেউ রহিত করার ক্ষমতা রাখে না। কারো রক্তচক্ষু, কারো ভয়, কারো অস্ত্রের ভয় কিছুই কিন্তু জিহাদকে দমিয়ে দিতে পারবে না। জিহাদ থাকবে, কিন্তু জিহাদের স্তর জানতে হবে, জিহাদের কিছু নিয়মকানুন জানতে হবে। কোনো এলোপাথাড়ি বা কোনো মন চায় সেরকম মেট করে ফেললে কিন্তু জিহাদ হয়ে যায় না। রাস্তার মধ্যে দেখছেন একজন হিন্দু দাঁড়িয়ে আছে অথবা বৌদ্ধ দাঁড়িয়ে আছে, দুই কিল দিয়ে ঘুষি দিয়ে দিলেন, জিহাদ করে ফেললেন, ওইটা জিহাদ নয়, ওইটা আপনার মনের প্রবৃত্তি, আপনি মিটাইলেন, এটা কিছুই না। একজন দেখলেন মিলাদ পরে আপনি তাকে মারতে আরম্ভ করলেন, জিহাদ করে ফেলছেন, এটা জিহাদ নয়। সুতরাং জিহাদের কিছু নিয়ম কানুন আছে, আপনাকে সেটা জানতে হবে। জিহাদ কী জিনিস? জিহাদের অবশ্যই ফজিলত রয়েছে। আল্লাহ তাআলা কোরআনে কারিমে ঘোষণা করেছেন, ইন্নাল্লাহ ইশতারা মিনাল মুমিনিন আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাআলা ইমানদারদের জান মাল কিনে নিয়েছেন, বিনিময়ে তাদেরকে দিবেন জান্নাত, জান্নাত দিবেন বিনিময়ে জান মাল কিনে নিয়েছেন। চিন্তা করে দেখুন, আপনার কিন্তু নিজের সত্তা বলতে সবই আল্লাহ কিনে নিয়েছেন। ইমানদার যদি হয়ে থাকেন বিশ্বাস করতে হবে, কিন্তু কী করতে হবে? জান মাল দিয়ে আল্লাহ কিন্তু নিয়ে যাবেন না। একটা জিনিসে আপনার কাছে চান যে পাইয়াক তুলুন ও ইয়ুক্তালুন, তারা নিজেরাও মারা পড়বে, অন্যদেরকেও মারবে। জিহাদের ময়দানে যুদ্ধের যখন যুদ্ধের দামাডোল যখন বাজবে, যুদ্ধ যখন শুরু হবে, তখন নিজের জানের নিরাপত্তার কথা ভাবা যাবে না, তারা ভাবতে হবে আলা কালিমাতিল্লাহ, আল্লাহর দিনকে উপরে কীভাবে উঠাতে হবে সেটা চিন্তা করতে হবে। আল্লাহ তাআলা কোরআনে কারিমে ঘোষণা করেছেন, ওয়াজাহিদু ফিল্লাহ হাক্কা জিহাদি, আল্লাহর পথে জিহাদ করো যতটুকু হক আদায় করা জিহাদের মতো। এই নির্দেশ কিন্তু রহিত হয়ে যায়নি, এই নির্দেশও রয়ে গেছে। তাহলে এই জিহাদ আল্লাহর নির্দেশিত পথ। আল্লাহ তাআলা বলছেন, ইনফিরু খিফাফাম ওয়া সিকালান ওয়া জাহিদু বি আমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ফি সাবিলিল্লাহ, তোমরা ভারী অস্ত্রশস্ত্র নিয়ে অথবা হালকা অস্ত্র নিয়ে অথবা হালকা অবস্থায় অথবা বেশি মানুষ অবস্থায় সর্ব অবস্থায় জিহাদ করো, জিহাদ তোমাদের চলতে থাকবে আল্লাহর রাস্তায়। আল্লাহ তাআলা যারা জিহাদ করবে না তাদের সম্পর্কে বলেছেন, কলিঙ্কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া আযওয়াজুকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আযওয়াজুকুম ওয়া আশিরাতুকুম ওয়া আমওয়ালুন ইখতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনা তারদাউনা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরি ইন্নাল্লাহা আলা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আল্লাহ তাআলা বলছেন যে যদি তোমাদের পিতামাতা, সন্তান সন্ততি, ভাই বেরাদর, স্ত্রী অথবা বংশ গোত্র অথবা সম্পদ অথবা ব্যবসা অথবা তোমাদের বাড়িঘর, এগুলি আটটা জিনিস উল্লেখ করেছেন, কয়টা? আটটা জিনিস। এই আটটা জিনিস মানুষ তোমাদেরকে যদি কোনো আল্লাহর পথ থেকে দূরে সরিয়ে দেয়, জিহাদ থেকে দূরে সরিয়ে, তোর অপেক্ষা কর আল্লাহর আজাব আসার অপেক্ষা কর, তোমাদের আজাব আসবেই। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কোরআনে কারিম আমাদেরকে জিহাদের নির্দেশনা দিচ্ছে। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, লাউ রাওহাতুন ফি সাবিলিল্লাহ আও গাদওয়াতুন খায়রুম মিনাদ দুনিয়া মা ফিহা,
এক বিকাল জেহাদের ময়দানে কাটানো অথবা এক সকাল জেহাদের ময়দানে কাটানো, দুনিয়া এবং তাতে যা আছে তা থেকে উত্তম, এটা জেহাদের ময়দানের বিরাট ফজিলত। আবার দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান মাতা ওয়ালাম ইউহাদিস নাফসাহু বিল গাযু মাতা আলা শুরবাতিন মিনান নিফাক, যে কেউ মারা যাবে অন্তরে জেহাদের কথা আসবেই না মোটেই, মুনাফিকের একটা অংশ নিয়ে সে মারা গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, তাকে জিজ্ঞাসা করে ইয়া রাসূলুল্লাহ সবচেয়ে উত্তম আমল কোনটি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উত্তম আমল হচ্ছে সময় মতো সালাত আদায় করা। বলছে এরপর, বলে এরপর হচ্ছে পিতা মাতা সেবা করা, বলে এরপর এরপর হচ্ছে আল্লাহর পথে জিহাদ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, ইসলামের মূল হচ্ছে এই দ্বীনের মূল হচ্ছে ইসলাম এবং তার আমুদ অর্থাৎ যেটার উপরে দাঁড়িয়ে থাকে সেটা হচ্ছে সালাত, আর সবচেয়ে উঁচু শৃঙ্গে হচ্ছে জিহাদ। সুতরাং জিহাদের বিষয়টি আমি আর লম্বা করব না, শুধু এটাই বলতে চাই, জিহাদ অবশ্যই অবশ্যই আমরা বিশ্বাস করি জিহাদ আছে থাকবে, কোনো দিন কেউ জিহাদ রহিত করার ক্ষমতা রাখে না। কিন্তু জিহাদ শব্দের অর্থ কী এটা আগে শিখি। জিহাদ জিহাদ করে অনেক মানুষে আজ সন্ত্রাসে লিপ্ত হয়ে গেছে। সুতরাং জিহাদটা বুঝে নেই, জিহাদের শর্তগুলো জেনে নেই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে যে কাজটি করতে বলেছেন সেভাবেই করি, ইনশাআল্লাহ আমরা কোনোদিন পথভ্রষ্টতায় যাব না, কি বলেন? ঠিক আছে, ইনশাআল্লাহ। জিহাদ শব্দটি হচ্ছে মাসদার, মাসদার অর্থ শব্দমূল, এখান থেকে শব্দ বের হয়। এখান থেকে যদি শব্দ বের হয় দুইটা অর্থ হয়, একটা হচ্ছে কষ্ট করা, কষ্ট করা, একটা হচ্ছে কি কষ্ট করা যখন জিহাদ হয়, যেমন আল্লাহ হাত্তা বালাগা মিন্নিল জাহান, অর্থাৎ যখন জিবরিল আলাইহিস সালাতু ওয়াসসালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চেপে ধরলেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমাকে এত জোরে চেপে ধরলেন হাত্তা বালাগা মিন্নিল জাহান, আমার জান বের হয়ে উপক্রম হয়েছে, অর্থাৎ কঠিন কষ্ট হওয়া এক অর্থ হচ্ছে জাহান। আরেক অর্থ হচ্ছে নিজের প্রচেষ্টা চালানো, জিহাদের আরেক অর্থ হচ্ছে প্রচেষ্টা চালানো, এই দুইটাই অর্থ জিহাদের, তিন নম্বর কোনো অর্থ না। অর্থাৎ একটা হচ্ছে কষ্টকর করা, একটা হচ্ছে প্রচেষ্টা চালানো, যেই কোনো বিষয়ে সবচেয়ে বেশি কষ্ট করা এটার নাম হচ্ছে জিহাদ। এই জন্য কেউ এটা উঠাতে জিহাদ লাগে না, কিন্তু একটা বড় কোনো একটা পাথর উঠাতে জিহাদ লাগে, একটা বড় কাজ করতে জিহাদ লাগে, মানে কঠিন কষ্টকর জিনিসের নাম হচ্ছে জিহাদ। হালকা জিনিস উঠাতে বলে জিহাদ করছে এটা উঠাতে, তাহলে কোনো হাসি হাসি তামাশার বিষয় হয়ে যাবে, তাই না? তাহলে বোঝা গেল যে জিহাদ হচ্ছে আরবি ভাষায় জিহাদ শব্দটি দুইটা অর্থ, একটি অর্থ হচ্ছে কষ্টকর জিনিস হওয়া, আরেকটি যে অর্থ হচ্ছে যাবতীয় প্রচেষ্টা সেখানে ব্যয় করা, এই দুইটা অর্থ আরবি ভাষায় আছে। আচ্ছা, পরিভাষাগত কী অর্থ আছে? পরিভাষাগত অর্থ যদি আমরা ইমামদের কথা অনুসারে জিজ্ঞাসা করি সেটা হবে কি, যে আল্লাহর পথে, আল্লাহর পথে আলাই কালিমাতিল্লাহ, আল্লাহর বিধানকে, আল্লাহর কথাকে, আল্লাহর কালিমাকে, আল্লাহর কালিমা কোনটি? লা ইলাহা ইল্লাল্লাহ, এটা আল্লাহর কালিমা। এই কালেমার জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার জীবনের ১৩টি বছর এই কালেমার দাওয়াত দিয়ে গেছেন, মদিনার জীবনে এই দাওয়াতের, এই দাওয়াতকে প্রচার প্রসার করে জিহাদ করেছেন। তাহলে আলাই কালেমাতিল্লাহ, আল্লাহর বিধানকে উপরে উঠানোর জন্য, আল্লাহর কালেমাটাকে উপরে রাখার জন্য, উপরে বুঝে সব কিছুর উপরে রাখার জন্য, এই জন্য হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দ্বীনিল হাক্কি লিয়ুজহিরাহু আলা দ্বীনি কুল্লিহি, তিনি রাসূলকে পাঠিয়েছেন বিল হিদা হুদা ওয়া দ্বীনুল হক, হেদায়েত এবং দ্বীনের হক দিয়ে, যাতে করে আল্লাহর বিধানকে অন্যান্য সমস্ত বিধানের উপরে স্থান দিতে পারেন। এটাই হচ্ছে জিহাদ। জিহাদ মারামারি হানাহানির নাম নয়, এইটা যত বাস্তবায়িত হয়ে গেলে আপনার মারামারির কোনো প্রয়োজন নেই। এই জন্য যে ব্যক্তি মরার জন্য কোনো যুদ্ধ যাবে, মরতে হবে আমাকে, এই চিন্তা ভাবনা করবে, তারটা জিহাদ বলে কবুল হবে না। কারণ উদ্দেশ্য হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ আমাদের মধ্যে কেউ কেউ এই জন্য নিজের গোত্রের জন্য মারা পড়ে, কেউ কেউ নিজের কোনো কাজ উদ্দেশ্যের জন্য মারা পড়ে, এখন কে কোন ব্যক্তি মুজাহিদ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল মুজাহিদ মান জাহাদা লিতাকুনা কালিমাতুল্লাহি আল উলিয়া, যেই ব্যক্তি আল্লাহর কালেমাকে, আল্লাহর কালেমা কি তাওহীদের কালেমাকে উপরে উঠানোর জন্য জিহাদ করবে, উপরে উঠার জন্য জীবনের সব কিছু ব্যয় করবে, সে হল মুজাহিদ, সে হচ্ছে মুজাহিদ। তাহলে মুজাহিদকে এটা আলেমরা আগেই সিদ্ধারণ করে দিয়েছেন, মুজাহিদ আপনি আমি মারামারি হানাহানির জন্য হলে এটা মুজাহিদ হবে না। এই জন্য দেখুন ইমাম ইবনে হুমাম রাহিমাহুল্লাহ
ইমাম ইবনুল হুমাম ফকিহ, হানাফি মাজহাবের বড় ফকিহ, তিনি বলতেছেন জিহাদ হচ্ছে দাওয়াতুল কুফার ইলা দ্বীনিল হক, কাফেরদেরকে হক দ্বীনের দিকে আহ্বান করা, ওয়া কিতালু বিল্লাম ইয়াকবালু, যদি কবুল না করে তাদের পথে জিহাদ করা, তাদের সাথে জিহাদ করা। আর ইমাম কাসানি রহমতুল্লাহ আলাইহি বলেছেন জিহাদ হচ্ছে বাজলুল ওয়াসরা ওয়া তাকাতি ফিল কিতাল ফিসাবিলিল্লাহ, জীবনের সমস্ত শক্তি ব্যয় করে আল্লাহর পথে সময় দেয়া, বিন্নাফসে ওয়াল মাল ওয়াল লিসান, যে মাল সম্পদ দিয়ে, মুখ দিয়ে, লিসান দিয়ে, এগুলি দিয়ে আল্লাহর পথে আহ্বান করা এবং এই পথে নিজেকে নিঃশেষ করা, এটার নাম হচ্ছে জিহাদ, এটা হচ্ছে জিহাদের নাম। মালিকিয়ারাও ওরকম বলেছেন, শাফিঈয়ারাও ওরকম বলেছেন যে জিহাদ হচ্ছে আল্লাহর পথে নিজেকে নিয়োজিত করা, কাফেরদেরকে আহ্বান করা দিনের দিকে। হাম্বলিরা বলেছেন যে আয়লাই কালেমাতিল্লাহ সরাসরিটা ঢুকিয়ে দিয়েছেন যে জিহাদ হয়েছে যে আল্লাহর পথে আহ্বান করার নাম হচ্ছে জিহাদ। এটার পদ্ধতিগত বিভিন্ন পদ্ধতি আছে, যুগে যুগে আমরা দেখতে পাচ্ছি যুগে যুগে জিহাদের অবস্থার পরিবর্তন হচ্ছে। এক সময় জিহাদ একমাত্র কি চলত, মুখেই চলত, মুখে চলত অথবা হাতে চলত, দুটোর একটা, মুখে বলতো যে আহে তোমরা এটা করো এটা করো, না শুনলে কি করত, হাত, কোনো কথা নেই। কিন্তু অবস্থার অনেক পরিবর্তন হয়েছে, এখন জিহাদ করার অনেকগুলো মাধ্যম, অনেক ক্ষেত্র আবিষ্কার হয়ে গেছে। এখন আপনি যে দাওয়া আল্লাহর পথে দাওয়াত দেওয়ার পথ যত মাধ্যম আছে সবগুলি হচ্ছে জিহাদ, যত মাধ্যম আছে আল্লাহর পথে দাওয়াত সবগুলি জিহাদ। এই জিনিসটা যদি কেউ বুঝে তাহলে জিহাদের জন্য হানাহানি মারামারি কেউ করবে না, রাস্তাঘাটে মহফু উঠাবে না, বরং যেই পদ্ধতিতে ইমানদারদের ইমান সংরক্ষণ করা যায়, যেই পদ্ধতিতে কাফেরদেরকে আহ্বান করা যায়, এই সমস্ত পদ্ধতি হচ্ছে জিহাদের অন্তর্ভুক্ত। এই জিনিসগুলি যদি কোনো বুঝতে পারে কেউ তাহলে, কারণ উদ্দেশ্য হচ্ছে আলাই কালেমাতিল্লাহ, আল্লাহর কালেমাকে বুলন্দ করা, উদ্দেশ্য এটা নয় যে আমি মানুষ মেরে ফেলবো এরপরে আমি রাজত্ব করবো, এটা উদ্দেশ্য নয়। উদ্দেশ্য হচ্ছে আল্লাহর কালেমাকে বুলন্দ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের দিন তিনি মানুষ মারতে নিষেধ করেছেন, যে কালেমা পড়বে ইসলাম গ্রহণ করবে সে মুক্ত, যে দরজা বন্ধ করে রাখবে সে মুক্ত, যে অমুকের ঘরে প্রবেশ করবে সে মুক্ত, এইভাবে এইভাবে রাসূল করে দিলেন, কি কেউ যেন মারামারি হানাহানি তৃপ্ত না, এমনকি শেষ পর্যন্ত বলেন আমি সবাইকে ক্ষমা করে দিলাম। তাহলে কি জিহাদের বিপরীত কাজ করেছেন কখনো? এটা জিহাদের অন্তর্ভুক্ত, যেই পদ্ধতি হোক, যদি কেউ কোনো পদ্ধতি ইসলাম গ্রহণ করে সেটা আল্লাহর পথে জিহাদ বলে বিবেচিত হবে। তবে সাধারণত যখন জিহাদ শব্দটি কোরআন এবং সুন্নে আসে, মানুষের মাথায় সরাসরি চলে আসে যুদ্ধের কথাটি, কারণ তো ওই সময়ে যুদ্ধটাই একমাত্র অস্ত্র ছিল, এর বাইরে আর কোনো অস্ত্র তারা শুনত না। যা দূর দূরান্ত থেকে দেখেন, মক্কা থেকে মদিনার দূরত্ব কত মাইল? 400 কিলোমিটার, 400 কিলোমিটার, 400 কিলোমিটার থেকে হিংসা বশবর্তী হয়ে তারা মদিনার ছোট্ট সমাজকে ধ্বংস করার জন্য মক্কা থেকে রওনা হয়ে গেছে। চতুর্দিক থেকে ধেয়ে আসছে যে মদিনার সমাজকে নিঃশেষ করে দিতে হবে, কিন্তু আল্লাহ তাআলা তার মদিনা তার লোকদেরকে রক্ষা করেছেন। তখন জিহাদের একমাত্র অস্ত্রই ছিল যে সামনে দাঁড়াতে হবে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাতামান্নাউ লিকাল আদু, শত্রুর সাথে সাক্ষাৎ হোক এটা আশা করো না, ওয়াসালুল্লাহ আফিয়া, আল্লাহর কাছে নিরাপত্তা চাও। তো সাক্ষাৎ হওয়া, মারামারি হওয়া, এটা কিন্তু শরীয়তের মূল উদ্দেশ্য না। শরীয়তের মূল উদ্দেশ্য হচ্ছে জিহাদের মাধ্যমে আল্লাহ তাআলার বাণীকে উপরে উঠানো এবং সবার কাছে ইসলামের দাওয়াত নিয়ে দেওয়া। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুল লাকা মিন উমরিন নিআম, একটি মানুষকে যদি তুমি হেদায়েত করতে পারো সেটা তোমার লাল অনেক অনেক লাল উঠের চেয়েও বেশি উত্তম। অনেক অনেক লাল কেন উঠ কেন বললো, আরবদের কাছে লাল উঠ অত্যন্ত বেশি প্রিয়, লাল ওট অত্যন্ত বেশি প্রিয়। অর্থাৎ আমাদের দেশে যেমন অনেক অনেক এটা পাওয়া ওটা পাওয়া, বিরাট কিছু সম্পত্তি জমি পাওয়া, বাড়ি পাওয়া সব বেশি প্রিয়, ওদের কাছে লাল ওট বেশি প্রিয় ছিল। এই জন্য তা রাসূলুল্লাহ বলেছেন যে তুমি একজন মানুষের হেদায়েত কিন্তু করতে পারো, এটা বেশি উত্তম হবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু উসামা ইবনে জায়েদকে বলেছেন যে তুমি লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরেও তাকে হত্যা করেছ, তুমি কি লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরেও তাকে হত্যা করেছ? তখন উসামা ইবনে জায়েদ বললেন যে আমার তখন মনে হচ্ছে যে হায়, আমি যদি এখন ইসলাম গ্রহণ করতাম এত বড় অন্যায় কেমনে করলাম। এর অর্থ হচ্ছে একজন মানুষ যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলে, তার অর্থ বুঝে বলুক আর না বলুক,
ততক্ষণ পর্যন্ত বলছে তাকে আক্রমণ করা, তাকে কোনো রকমের হত্যা করা বা তার বিরুদ্ধে কোনো প্রজেশন নেয়া, এটা শরীয়ত অনুমোদন করে না। তাকে দায়িত্ব হচ্ছে সে বুঝানোর দায়িত্ব আপনার, কিন্তু মারামারি হানাহানি দিয়ে কোনো দিন কোনো ইসলাম প্রসার লাভ করেনি, বরং ইসলামের শুধু বদনামই হয়েছে, এটা ইসলাম কখনো অনুমোদন করেনি। এই জন্য মোট কথা এটাই বলবো যে জিহাদ অবশ্যই যুগে যুগে বিভিন্ন পদ্ধতির পরিবর্তন হয়েছে, কিন্তু জিহাদের মূল ধারা থাকবে, বজায় থাকবে, জিহাদ করতেই হবে, কারণ আল্লাহর দিনকে বুলন্দ করার দায়িত্ব আল্লাহ তাআলা আমাদের উপর ন্যস্ত করেছেন এবং বলে দিয়েছেন যে ইমানদারদের থেকে তিনি কিনে নিয়েছেন আগে থেকে, আমাদের জান এবং আমাদের মাল কিনে নিলে আমাদের ব্যক্তি সত্তা বলতে কিছু থাকে না, আমাদের সম্পদের সত্তা বলতে কিছু থাকে না, এই দুটি জিনিস আমাদের জানা দরকার। তাহলে জিহাদ কেন শরীয়তে অনুমোদিত হলো, কেন বিধিবদ্ধ হলো? জিহাদ দিয়েছেন একটা উদ্দেশ্য বড়, সেটা হচ্ছে আল্লাহর দিনের প্রচার প্রসার, কি দাওয়াতের প্রচার প্রসার, এবং দুই নম্বর উদ্দেশ্য হচ্ছে দাওয়াতের পথে বাধা দিলে সেটা সরিয়ে ফেলা। আপনি দাওয়াত দিতে যাবেন, বাধা দিচ্ছে সেটা সরিয়ে দেওয়া, এটা হলো জিহাদ, আমাদের পথ খুলে দাও। সাহাবায়ে কেরামের জন্য সারা দুনিয়াতে জিহাদ করেছেন, কোথায় গিয়েছেন ইরাকে, কোথায় পাক ভারত পর্যন্ত আসছেন তাবেইরা চলে আসছেন, এবং মুহাম্মদ বিন কাসিমের সাথে চলে আসছেন যারা জিহাদের জন্য, রাজ্য জয়ের জন্য আসে নাই সেই জন্য চলেও গেছেন, রাজ্য জয় মূল উদ্দেশ্য ছিল না, কিন্তু আল্লাহর দিনকে প্রচার প্রসার তাদের মূল উদ্দেশ্য ছিল। রাজ্য জয় হলো তাবে, হলেও হবে না হলে না, কিন্তু আল্লাহর দিন প্রচার প্রসার হোক, এরা এটা চেয়েছেন। এই জন্য দাওয়াতের ক্ষেত্র সুপ্রসারিত, কখনো কখনো রাজ্য জয়ের মাধ্যমে হয়, কখনো কখনো বিনা জয়ও মানুষের ব্যবহার ইমান আনে। আমাদের এই পাক ভারত মহাদেশে বেশিরভাগ মানুষ ইমান এনেছে দাড়ি, যারা আল্লাহর পথে যারা আসে তাদের আচার আচরণ দেখে ইমান এনেছে, যুদ্ধ হয়েছে যুদ্ধের মাধ্যমে ইমান জোর করে ইমান আনেছে, একটি প্রমাণ আপনি নজির দেখাতে পারবেন না কোথাও। এর অর্থ হচ্ছে যে মূল উদ্দেশ্য হচ্ছে আল্লাহর পথে জিহাদের মূল উদ্দেশ্য হচ্ছে দাওয়া ইলাল্লাহ, আল্লাহর পথে দাওয়াত দেওয়া, আল্লাহর পথে দাওয়াতকে প্রসার করা, এবং পথ যত রকমের বাধা আছে বাধা বিপত্তি সরিয়ে দেওয়া। তিন নম্বর যে উদ্দেশ্য সেটা হচ্ছে আল্লাহর পথে জিহাদের তৃতীয় উদ্দেশ্য হচ্ছে যে মানুষকে কুফুরির অন্ধকার থেকে ইমানের আলোতে নিয়ে আসা। চার নম্বর উদ্দেশ্য হচ্ছে যে মানুষকে দুনিয়ার যে অন্ধকার থেকে বের করে আখিরাতের আলো জাহান্নাম থেকে বের করে জাহান্নাতের দিকে নিয়ে যাওয়া, এটা হচ্ছে মৌলিক উদ্দেশ্য। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি, তিনি রাসূলকে পাঠিয়েছেন বিল হুদা হেদায়েত দিয়ে, দ্বীনে হক দিয়ে, যাতে করে সমস্ত মতাদর্শের উপরে ইসলামকে প্রতিষ্ঠা করতে পারেন, যে ইসলামকে প্রতিষ্ঠা করতে পারে। এই জন্য রাসূলের অবর্তমানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে নেই, তার এই দায়িত্ব উম্মতে মুসলিমার প্রত্যেকটি মানুষের উপর এটা ন্যস্ত, এই জন্য এই জিহাদ করতে হবে। জিহাদ কিভাবে হয়, ইমাম ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে মানুষ জিহাদ নিয়ে যা আলোচনা করছে তিনি এটাকে চার ভাগে ভাগ করেছেন। মৌলিকভাবে কিরকম চার ভাগে ভাগ, কিছু জিহাদ আপনার লাগেই, ব্যক্তি তার নফসের সাথে জিহাদ করে, না করলে চলে না। কেমনে নফস যদি কোনো জাহেল থাকে, মূর্খ থাকে, নফস যদি আমল না করে, করতে না চায়, নফস যদি কোনো দাওয়াতের পথে না চলে, নফস যদি সবর না করে, তাহলে এই জিহাদে সে হেরে যায়। এই জন্য একজন মানুষ তার নফসের সাথেও জিহাদ করতে হয়, এবং এটাই হচ্ছে ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান নফস বলেনা, আল্লাহর পথে জিহাদে লেগেই থাকতে, নফসের বিরুদ্ধে জিহাদ, সেটা চারটি জিনিস দিয়ে করা যায়। একটি হচ্ছে অবশ্যই আইলম অর্জন করতে হবে, দ্বিতীয় হচ্ছে আইলম অনুযায়ী আমল করতে হবে, তৃতীয় হচ্ছে আল্লাহর পথে দাওয়াতে লিপ্ত থাকতে হবে, দাওয়াতের হক, চার নম্বর হচ্ছে সবর করে যেতে হবে যত আঘাত আসে। প্রমাণ কি? প্রমাণ হচ্ছে সূরাতুল আসর, সূরা আসর, আল্লাহ তাআলা বলছেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাবিল হক ওয়া তাওয়াসাবিস সাবর। তো নফসের প্রথম পর্যায় হচ্ছে, নফসের বিরুদ্ধে জিহাদের চারটি স্তর রয়েছে, জিহাদের প্রথম স্তর হচ্ছে নফসের বিরুদ্ধে জিহাদ, যে পর্যন্ত এটা কমপ্লিট না হবে সেই পর্যন্ত কোনো মানুষ মুজাহিদ হতে পারবে না। নিজে নফসেরও খবর নাই, নিজে এখন পর্যন্ত তাওহীদ জানতে পারেনি, যারা এখন পর্যন্ত আলাইহিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হক জানতে পারেনি, যারা এখন পর্যন্ত ইসলাম সম্পর্কে তাদের জ্ঞান নেই, তারা কিসের জিহাদ করবে, কিসের জিহাদ তারা করছে? যারা আল্লাহর দিন সম্পর্কে নামমাত্র মুসলিম, আজ শতকরা 80% অথবা আরও বেশি নামমাত্র মুসলিম, তাদের সামনে আপনি জিহাদের কথা বলা, এটা তো সর্বোচ্চ স্তর,
জিহাদ হচ্ছে দ্বীনের সর্বোচ্চ স্তর। আপনি গোড়া তৈরি করেন নাই, সর্বোচ্চ স্তরে পৌঁছতে পারবেন না। একটা বিল্ডিংয়ের আপনি নিচে ফাউন্ডেশন না দিয়ে বলেন যে আমি দশতলা বিল্ডিং করে ফেললাম, এই বিল্ডিং আপনার একদিনও টিকে থাকবে না। এই জন্য প্রথম কাজ হচ্ছে জিহাদের, নফসের বিরুদ্ধে জিহাদ। সেটা হচ্ছে আপনার নফসে আম্মারা বিসু আপনাকে সবসময় খারাপ পথে পরিচালিত করে। আপনার এটার জন্য দরকার আইলমের এবং আমলের এবং দাওয়াতের এবং সবরের, এই চারটি জিনিস আপনার দরকার। এই জিহাদ আপনার লাগবেই লাগবে, এর থেকে পিছপা হওয়ার কোনো সুযোগ নেই, এছাড়া পিছপা হওয়ার কোনো সুযোগ নেই। এই জন্য এই জিহাদ আমাদের চালিয়ে যেতেই হবে। দ্বিতীয় জিহাদ হচ্ছে শয়তানের বিরুদ্ধে জিহাদ। শয়তানের বিরুদ্ধে জিহাদ, শয়তানের বিরুদ্ধে জিহাদ, এটার প্রমাণ কি? আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, ইন্নাস শয়তান লাকুম আদুউন ফাত্তাখিজু আদুয়া, শয়তান তোমাদের শত্রু, শয়তানকে তোমরা শত্রু হিসেবে গ্রহণ করো। শয়তান কি করে মানুষকে? দুইটি জিনিস দিয়ে মানুষকে বিভ্রান্ত করে, একটি হচ্ছে শুভহাত আর একটি হচ্ছে শাহওয়াত। শুভহাত অর্থ হচ্ছে সন্দেহ, আর শাহওয়াত, শুভহাত সন্দেহ। আপনার মনের ভিতরে সন্দেহ উদ্রেক করে সারাক্ষণ। কি সন্দেহ উদ্রেক করে? যে আল্লাহ, যেমন কি আল্লাহ তো এত কিছু সৃষ্টি করে থাকে, আল্লাহকে কে সৃষ্টি করল? আসে না মাঝে মধ্যে মনের ভিতরে? আসে কি না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা এরকম অবস্থায় পড়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, লা আন আসবাহ হুমাম, আমরা কয়লা হয়ে যেতে চাই কিন্তু উচ্চারণ করতে চাই না। সেটা কি বলছে? আমাদের অন্তরে এইভাবে আসে, বলে তাহলে তোমরা কি কিছু বলেছ? না, বলি নাই। তাহলে আলহামদুলিল্লাহ আল্লাজি রাদ্দা আমরা হইলে ওয়াসওয়াসা, আল্লাহ শুকরিয়া আদায় করছি যিনি শয়তানের কারসাজি কুমন্ত্রণার মধ্যে রাখছে, শয়তান বিশ্বাসে আনতে পারে নাই। এই জন্য যে ব্যক্তি বিশ্বাস করবে না সেটাকে আর কোনো দর্তব্য হবে না। তো অন্তর কুমন্ত্রণা, সাথে সাথে কি বলতে হবে? কুল আল্লাহ ওয়াদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তো শয়তানের বিরুদ্ধে নিরত জেহাদ করে যাচ্ছেন আপনি, তার সন্দেহগুলি দিন দিন যত সন্দেহ আসছে, এখন তো সন্দেহ ঘরের ভিতরে চলে আসে কিভাবে জানেন? কালকে দেখলাম একজন ওয়াজ করতেছে, ওয়াজ শুনবেন, বলতেছে নাউজুবিল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমানদার ছিলেন না, শুনছেন না ওয়াজটা? নাউজুবিল্লাহ, এই সন্দেহ আপনার পেটের ভিতরে ঢুকাই দিতে পারছে যদি পারে, এর চেয়ে বড় সন্দেহ আর কিছু হতে পারে? কিসের জিহাদ করুন? আপনার তো ঘরের ভিতরে ইমানে এখন নাই দেখতেছি আমি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে যে ব্যক্তি এই কথা বলবে তার তো ইমান নাই, সে তো কাফির হয়ে গেছে। যে ব্যক্তি এই কথা বলে রাসূল কোনো এটাই বলতে পারে? কোনো মানুষ, বিবেকবান মানুষ বলতে পারে? রাসূলকে ভালোবেসে তাকে খারাপ অবস্থায় নিয়ে গেছে। অমিন বাবেল হব্বে লা তালুমনি, তিনি পছন্দ করে ভালোবাসতে গিয়ে তাকে শেষ ইমান হারা হয়ে গেছে। তাহলে এই মানুষগুলো এইভাবে যারা শয়তানের কারসাজিতে পড়ে সন্দেহে পড়ে, কত সন্দেহ আজ আপনার ঘরে ঢুকিয়ে দিচ্ছে ফেসবুকের মাধ্যমে, তারপরে হোয়াটসঅ্যাপের মাধ্যমে অথবা মেসেঞ্জারের মাধ্যমে নতুন নতুন তথ্য দিচ্ছে। একদিন দেখলাম একজনে পাঠাইলো কি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সমস্ত নবীদের সর্দার বলা যাবে না, এটা খ্রিস্টানরা বানাইছে বসে বসে। আরেকজন এসে বলল যে আপনাদের নবী তো মরে গেছে, আমাদের নবী তো, আমাদের এত মরে নাই, আমাদের তো অনুসরণ করা দরকার। এই জাতীয় সন্দেহ আপনার ঘরের ভিতরে তুলে দেবে শয়তান। তাহলে শয়তানের যত কারসাজি তাদের দুইটা অস্ত্র, একটা হচ্ছে সন্দেহ তুলে দেওয়া। এই সন্দেহর বিরুদ্ধে আপনাকে সর্বক্ষণ, যারা সার্বক্ষণ এটার ভিতরে থাকতে পারবেন তারা কিন্তু জিহাদে লিপ্ত রয়েছেন। এবং এই জন্য যারা এই কাজটি করে থাকে, আকিদা বিরোধী সমস্ত প্রবণতার বিরুদ্ধে যারা কাজ করছেন, তারা শয়তানের বিরুদ্ধে জিহাদে থাকবেন, থাকতেই হবে, না থাকলে উম্মতে মুসলিমার ঈমান টিকে থাকবে না। শয়তানের দ্বিতীয় অস্ত্র হচ্ছে প্রবৃত্তি। প্রবৃত্তি অনেক খারাপ জিনিস চায়, কিন্তু দেখেন দুইটা জিনিস মানুষ বুঝতে পারে যে এটার পরিণতি ভালো নয়। চুরি করে খেলো, শেষ পর্যন্ত মনে খাবাই তো খাইলাম, হজম তো হয়ে গেল, চুরি করলাম কেন? তার মধ্যে তখন খারাপ একটা জিনিস উদিত, যে আমি কাল ভালো কাজ করিনি, এই জন্য তখন নাফসে লাওয়ামা তৈরি হয়। এই জন্য শয়তানের বিরুদ্ধে নিরত তার যে সমস্ত প্রবৃত্তি, তার বিরুদ্ধে কিন্তু জিহাদ করতে হয়, শয়তান প্রবৃত্তির দিকে আহ্বান করছে। তাহলে ইমানদার সবসময় শয়তানের বিরুদ্ধে দুইটা জিহাদে লিপ্ত, তার শুভহাত সন্দেহের বিরুদ্ধে, তার শাহওয়াত প্রবৃত্তির বিরুদ্ধে। এই দুইটি জিহাদ তাকে করেই যেতে হয়, এই দুইটি জিহাদের কোনো বিকল্প নেই, করে যেতেই হবে। এই দুইটি জিহাদ যদি সে সম্পন্ন করতে পারে তাহলে সে দুনিয়া থেকে ইমান নিয়ে যেতে পারবে, না হলে যেতে পারবে না। এই দুইটি জিহাদ চালিয়ে যাচ্ছে ইমানদাররা সবসময়, তাহলে এই জিহাদ কিন্তু সে চালাচ্ছে। তৃতীয় জিহাদ হচ্ছে জালেমদের বিরুদ্ধে জিহাদ। জালেমদের বিরুদ্ধে জিহাদ হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিউগাইয়িরু বিয়াদি ফা ইল্লাম ইস্তাতির। যে ব্যক্তি অন্যায় আচরণ দেখে, জালেম জুলুম দেখে, সে যেন হাত দিয়ে প্রতিহত করে, না পারলে মুখ দিয়ে, না পারলে অন্তর দিয়ে। এটা হচ্ছে দুর্বল ইমানের লক্ষণ, রাসূল বলেই দিয়েছেন। তাহলে যতটুকু পারা যায় তার কর্ম অনুসারে, তার ক্ষমতা অনুসারে
এই জিহাদ কিন্তু ইমানদার চালিয়ে যেতেই হবে, এদিক সেদিক কিছু করতে পারবে না। জিহাদের এই মর্তবাটা, এই যে মর্যাদাটা, এই যে স্তরটা, এটা কিন্তু ইমানদারের দায়িত্ব। আপনার ঘরে আপনার হাত চলবে, ছেলে খারাপ জিনিস দেখছে টিভিতে অথবা কোনো কিছুতে, আপনি যাই দুই থাপ্পড় দিলেন, যাই সেটাতে কেন মারবেন না? কারণ আপনার সন্তান শুদ্ধ করতে হলে ঠিক করতে হবে, শুদ্ধ করতে হবে তাকে। হ্যাঁ, কিন্তু কারো উপরে আপনার হাত চলে না, মুখ চলে। আপনার ভাই আছে, বড় ভাই আছে, তাকে মুখে বলবেন কেন আপনি এই কাজ করছেন, সালাত কেন পড়বেন না, এটাও কিন্তু জিহাদ। এই জিহাদ আপনার মুখে চলছে। আবার কারো কারো ব্যাপার আপনি কিছুই বলতে পারছেন, দেখছেন আপনার সামনে বাইরে রাস্তার মধ্যে মেয়েরা এভাবে পর্দা বেঁধে বের হচ্ছে, আপনার অন্তরে ঘৃণা ছাড়া কিছুই বলতে পারছে, মুখেও বলতে পারতেছেন না, কারণ সেটা আপনাকে উল্টো আক্রমণ করে বসবে। এই জিহাদ কিন্তু আপনার জন্য অবশ্যই চলবে, কারণ এটা জুলুম, বেদাতের বিরুদ্ধে জিহাদ আপনার চলতেই থাকলো। চার নম্বর রয়ে গেল কাফেরদের মুনাফেকদের বিরুদ্ধে জিহাদ। কাফের মুনাফেকদের বিরুদ্ধে জিহাদের জন্য শর্ত হচ্ছে, এক নম্বর অনেকগুলো শর্ত আছে, সেগুলো আলোচনা করব আমি, সেগুলো কিছু জিহাদ শর্ত ব্যতীত জিহাদ চলে না। যেখানে সেখানে পারলেই মেরে ফেলা, কোনো একজন দেখলে তাকে আক্রমণ করে বসা, গোপনে তাকে আঘাত করা, ইসলামী শরীয়ত কোনোদিন তা অনুমোদন করেনি এবং করার কথা ছিলও না। আপনি দেখেন মদিনার সমাজে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি মদিনার সমাজে ইহুদিরা ছিল কি ছিল না বলেন তো? ছিল, ইহুদিরা ছিল। রসুল কি এমন কোন ইহুদিকে মেরে ফেলেছে যে ইহুদি কোনো অন্যায় করেনি, দেখছেন কোনোদিন? না। আর রসুল যাকে মারতে বলেছেন, রসুল তো রাষ্ট্রপ্রধান, রসুল কি রাষ্ট্রপ্রধান? রাষ্ট্রপ্রধানের যখন ঘোষণা আসছে তখন সেটা ওয়াজিবে বাস্তবায়ন করা। এর আগ পর্যন্ত কেউ গোপনে কাউকে হত্যা করেছে এটা কিন্তু ইসলাম বলেনি। সাহাবায়ে কেরাম কোনো কাউকে গোপনে আক্রমণ করে দেখিয়েছে, যে অমুককে একটা আক্রমণ করেছে, রসুলের কাছে এসে বাহাবা নিয়েছে, এমন কিছু দেখা যায় না। কারণ হচ্ছে এটা ইসলাম অনুমোদন করে না, কারণ হচ্ছে এর জন্য শর্ত আছে, যে কাফেরের বিরুদ্ধে মুনাফেকদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য কিছু শর্ত আছে। আমরা এখন সেই শর্তগুলির দিকে যেতে চাই। তাহলে মনে রাখবেন যে জিহাদের চারটি স্তর যদি আপনি জানতে পারেন, তাহলে আপনার কাছে মনে হবে যে যদি জিহাদ করতেই হয় তাহলে অবশ্যই আমাদের স্তরগুলো জেনে নিতে, কিছু জিহাদ কিন্তু প্রত্যেকটি মানুষই করতে হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটি তখন আপনাকে স্পষ্ট হবে, মাল্লাম ইয়াগযু ওয়ালাম ইউহাদিস নাফসাহু বিল গযব, যে ব্যক্তি জিহাদ করবে না এবং জিহাদের প্রতি তার অন্তরে কোনো মায়াও থাকবে না, সেই মুনাফিকের একটি জিনিস নিয়ে মারা গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সহিহ মুসলিমের হাদিস এবং মুসনাদ আহমদের হাদিস। তাহলে বোঝা গেল যে অন্তরের মধ্যে জিহাদের কথা থাকতেই হবে আপনার। এই সবে কি বোঝায়, যে আপনাকে এতক্ষণ যা বলেছি নফসের বিরুদ্ধে জিহাদ, তাই না? কি লাগবে? এলেম লাগবে না? এলেম ছাড়া কি জিহাদ করা যায়? শুরু হয়েছে এলেম দিয়ে। আমল করতে হলে এলেম লাগবে, দাওয়াত দিতে হলে এলেম লাগবে, সবর করতে হলে এলেম লাগবে, শয়তানের কারসাজি, সে যে খারাপ সন্দেহ উদ্রেক করে তা দূর করার জন্য কি লাগবে? এলেম লাগবে। শয়তানের যে প্রবৃত্তি দিকে আপনাকে টেনে নিয়ে যাচ্ছে সেটা দূর করতে কি লাগবে? এলেম লাগবে। আচ্ছা, দাওয়াত যারা জালেম তাদের বিরুদ্ধে কথা বলতে হলে প্রথমে কি লাগবে? এলেম লাগবে। কার উপর হাত চলবে আর চলবে এটা জানার জন্য কি লাগবে? এলেম লাগবে। আচ্ছা, ঘৃণা করার জন্য আপনার জানতে হবে কোনটা ঘৃণা করতে হবে আখেরাত, এমন কি সে চতুর্থ নম্বর যেটা হচ্ছে যে কাফেরদের বিরুদ্ধে জিহাদ, সেখানেও আপনার জানতে হবে কখন যুদ্ধ করা যাবে আর কখন করা যাবে না। তাহলে বোঝা গেল যে প্রথম এবং শেষ জিহাদের মূল হচ্ছে জানতে হবে, না জেনে কোনো জিহাদ করা যাবে না। আজ হচ্ছে আমাদের সমাজে যারা সন্ত্রাস করে বেড়াচ্ছে, সমাজে যারা ত্রাসের রাজত্ব কায়েম করেছে, যেখানে সেখানে আক্রমণ করছে এবং যুবক সমাজকে নষ্ট করছে, বেশিরভাগই এই এলেম থেকে মুক্ত, তাদের মধ্যে জ্ঞানের কোনো কিছু নেই। এদের বেশিরভাগই দেখবেন এমন কোনো লোককে তাদের ক্যাবলা বানিয়েছে যে বিখ্যাত নয়, অখ্যাত কুখ্যাত কোনো মানুষকে তারা নেতা বানিয়েছে। অথচ তারা যদি উম্মতের যে সমস্ত লোকেরা বিখ্যাত ছিল তাদের মত অনুসারে চলতো, তাহলে বুঝতো যে এই জিহাদ, এই তারা যা করছে কখনো ইসলাম তা অনুমোদন করে না। ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ কয়টা জিহাদ, কয়টা যুদ্ধ অংশগ্রহণ করছে? কোনো যুদ্ধ অংশগ্রহণ করছে কি? কি যুদ্ধ করেছে? এলেম, এলেম দিয়ে যুদ্ধ করেছে, এলেম প্রচার প্রসার করেছে। মালিক, শাফেঈ, আহমদ ইবনে হাম্বল কেউ যুদ্ধ করেনি। তাই বলে কি তারা কি ইমানদার ছিল না? ইমানদার ছিল। তারা কি যুদ্ধ করেছে? কলম জিহাদ করেছে, এলমি নিয়ে জিহাদ, এলেম নিয়ে জিহাদ করেছে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, মান খারাজা ফি তালাবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহ, কেউ যদি এলেম অর্জনে বের হয়েছে আল্লাহর রাস্তায় বের হয়েছে। বোঝা গেল এলেম প্রথম এবং শেষ কাজ। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারিমে এলেম অর্জন, এলেম অর্জনের, এলেম অর্জনকে গুরুত্ব দিয়ে বলেছেন সবাই জিহাদে যাবে না, এলেম অর্জন করতে কিছু লোক থেকে যাবে স্পষ্টভাবে। অর্থাৎ যাদের নির্দেশ দেওয়া তারা ব্যতীত, সেটা আমরা আলোচনা করব, কাদের উপর নির্দেশিত হয় তারা জিহাদ করতেই হবে সেটা আলোচনা করব।
তাহলে বোঝা গেল যে এলেম অর্জনটাই হচ্ছে মূলত মৌলিক জিহাদ। এই এলেমটা অর্জন করতে হবে কোনটি? আল্লাহ সম্পর্কে না জানলে ইমানিয়াত সম্পর্কে না জানলে চলবে না, এই এলেম অর্জন করতেই হবে। ইসলামের আরকান সমূহ জানতেই হবে, ইমানের রুকন সমূহ জানতেই হবে, এবং আর আর কি জানতে হবে, দুনিয়ার জীবনের যত রকমের প্রয়োজনীয় জিনিস আছে এগুলি আপনাকে জানতে হবে। আপনি যে চাকরি করেন ওই এর নিয়ম কারণ আপনাকে জানতে হবে। এগুলি যদি না জানেন আপনি কিসের জিহাদ করবেন? এগুলি তো মূল জিনিস, এলেম জিনিসটা আপনি জানতে পারেননি। তাহলে মূল হচ্ছে এলেম। এই জন্য ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে এলেম, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে এলেম হচ্ছে সর্বোত্তম জিহাদ। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন এলেম হচ্ছে সর্বোত্তম জিহাদ। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ বলেছেন এলেম হচ্ছে আফদালুল কুরবা, সবচেয়ে উত্তম যে আল্লাহর নৈকট্য অর্জন করে এটা এলেমের নাম, কারণ এটাই হচ্ছে জিহাদ। এমনকি এরা ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি সহ আলেমরা সবাই, ইমামরা সবাই প্রায় ইমাম আহমদ ইবনে হাম্বল বলেছেন যে সবচেয়ে এলেমের তুলনা কোনোদিন জিহাদ, এলেমদের উপরে জিহাদ কোনো উঠতে পারে না, বরং এলেমটাই জিহাদ। এলেম তলবে একটা বড় জিহাদ, এবং সহি বিশুদ্ধ এলেম যারা অর্জন করবে তারা জিহাদের রাস্তায় লেগে আছে। এই জন্য বুখারী মুসলিম তিরমিজি ইবনে মাজাহ নাসাই এরা কি জিহাদে কয়দিন গেছে বলতে পারবেন? কেউ কোনোদিন যায়নি। কেন? তারা যে জিহাদে লিপ্ত আছে এটার উপরে কোনো কিছু হতে পারে না। এই জন্য উম্মতকে সঠিক পথ দেখানো, যদি হাদিস লেখা না হইতো আপনি কি কোনোদিন হাদিসগুলি খুঁজে পাইতেন? এত কষ্ট হইতো না। যদি তারা তাফসির না করতো এই তাফসির আপনি কোথায় পেতেন? ভুল পথে পরিচালিত হতো। আজ এলেম না থাকার কারণে একটা বিরাট গোষ্ঠী কাদিয়ানি হয়ে গেছে, কারণ কোরআনের ভুল ব্যাখ্যা করছে। এলেম না থাকার কারণে একটা বিরাট গোষ্ঠী শিয়া হয়ে গেছে, কোরআনি হয়ে গেছে, ভিন্ন ভিন্ন দলে বিভক্ত হয়ে গেছে। তাহলে ওই জায়গায় জিহাদ না করে যেখানে আপনি বাইরে আক্রমণ করার চিন্তা ভাবনা করতেছেন, আপনার ঘরে আগুন জ্বলতেছে, ঘরে ঘরে আজ মানুষ মুরতাদ হয়ে যাচ্ছে, দিন থেকে বের হয়ে যাচ্ছে, আপনি এলেম দিনই এলেম তাদেরকে দিতে পারেননি, দিন শিক্ষা দিতে পারেননি, আল্লাহ সম্পর্কে সঠিক আকীদা দিতে পারেননি, আল্লাহর নাম ভুল সম্পর্কে তাদেরকে জানাতে পারেননি, আল্লাহর উলুহিয়ত তো দূরের কথা, রুবুবিয়ত অস্বীকার করতেছে মানুষ, অর্থাৎ উলুহিয়ত রুবুবিয়ত আসমা সিফাত যেখানে জানা যায়নি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হক সম্পর্কে কেউ জানেনি, বরং কোরআনে কারীমের হক সম্পর্কে জানেনি। আর জায়গায় জায়গায় মুসলিমদের সন্তানরা কোরআন নিয়ে মুচ্চবাচ্চ করে না, পাইছেন কিনা? কয়দিন আগে দেখছেন না কোন বদমাইশ দূর কোন দেশে থাকে কোরআন নিয়ে কথাবার্তা বলেছে, খারাপ কথা বলেছে, আমি শুনেন নেই। এই সমস্ত মানুষগুলি কেন তৈরি হয়েছে? কারণ আমরা নিজেদের চিন্তা না করে অন্যের জীবনে ইসলাম কায়েমের চিন্তা বেশি করছি, নিজেদেরকে ইসলামের ভিতরে না এনে অন্যদেরকে কীভাবে ইসলামে টেনে আনতে পারছি দেখছি। আরে নিজেরাই তো আমরা সবাইকে ডাকবো, কিন্তু নিজেরা আগে জানতে হবে যে ইসলাম কী জিনিস, ইসলামের মূল যে চাহিদা, ইসলাম কী চায় এটা আমরা কখনো জানার চেষ্টা করিনি। আচ্ছা, তাহলে আমরা বুঝতে পারলাম যে জিহাদের সর্বোচ্চ স্তর যেটা সাধারণত যেটা বুঝা সেটা হচ্ছে কাফেরদের বিরুদ্ধে জিহাদ, তাই না? বুঝছেন কিনা? যে লাগবে সেটার জন্য এলেম লাগবে। এটা দুই প্রকার। একটা হচ্ছে যখন আক্রমণ তা গুমি আক্রমণে পড়বেন, আপনি আপনার উপরে কাফেররা আক্রমণ করে বসেছে, এমত অবস্থায় আপনার জন্য আপনার ক্ষমতা থাকা সাপেক্ষে আপনার জন্য জিহাদ তখন ফরজ, না হলে আপনার জন্য হিজরত ফরজ। আমাদের যেমন রোহিঙ্গা ভাইরা, তারা আমাদের দেশে হিজরত করে চলে এসেছে, পালিয়ে চলে, কারণ তাদের উপর ক্ষমতা কখনো নাই। তারা ইচ্ছা করলে কয়টা মানুষ ফুটুর ফুটুর করলে কি তাদের দেশে কি স্বাধীনতা পেয়ে যাবে? তারা কি ভালোভাবে থাকতে পারবে? কখনো নয়। একটা নিয়মতান্ত্রিক সেনাবাহিনীর বিরুদ্ধে, একটা না শুধু, বিশ্বের সমস্ত যেখানে মানুষ ষড়যন্ত্রমূলকভাবে তাদেরকে ওখান থেকে বহিষ্কার করতে চায়, সেখানে আপনি আমি তাদেরকে বলো ওখানে থাক মরে যা, এটা কি ঠিক হবে কাজটা? কখনো ঠিক হবে না, কারণ তারা তখন হিজরত করবে। এই জন্য ক্ষমতা থাকা সাপেক্ষে প্রতিরোধ করতে হবে। এই দেখেন যারা আজ ফিলিস্তিনে আছে, ক্ষমতা থাকা সাপেক্ষে শুধুমাত্র জিহাদ করা ফরজ ছিল, এটা না করে পরস্পর কি করছে, হঠাৎ করে কয়েকজনকে গুলি করে এরপর দেখা যায় ওরা পুরো এলাকা মানুষ মেরে ফেলছে। লাভ হচ্ছে কার? ক্ষতিকার হলো, ক্ষতি মুসলিমদের হলো, আমাদের শক্তি নষ্ট হয়ে গেল, আমাদের শক্তি অপেক্ষা করার দরকার ছিল, যতক্ষণ পর্যন্ত সবর করার দরকার ছিল, এবং মুসলিমদের ক্ষমতা না পাওয়া পর্যন্ত, যাদের শক্তিশালী না হওয়া পর্যন্ত তাদেরকে অপেক্ষা করার দরকার ছিল। এটাই শুধু নিয়ম সিমাম। এই জন্য কখনো ক্ষমতা না থাকলে যুদ্ধ করতে হয় না, ক্ষমতা না থাকলে ওই জিহাদে যেতে হয় না। মুসলিম বিশ্বের ক্রিমগুলোকে ডেকে নিয়ে গেছে তারা তথাকথিত আইএস না আইএস নামে একটা গোষ্ঠী, আবার তথাকথিত আল কায়দা গোষ্ঠী নিয়ে কি করেছে, শেষ পরিণতি কি হয়েছে জানেন? মৃত্যু,
মুসলিম বিশ্বের ক্রিম যুবকদেরকে ধ্বংস করে দিয়েছে তারা। এইগুলি আমাদের, এগুলি যদি কোনো দিনের আইনের কাজে লাগে লেগে যেত, এগুলির মাধ্যমে সারা দিন ইসলামকে প্রচার প্রসার হয়ে যেত। আজ ইসলাম প্রসার করার জন্য যুদ্ধ লাগে না। যদি আপনি ভালো করে দিন শিখেন এবং প্রচার প্রসার করতে পারেন, 120 জন যদি একসাথে কোনো এই কোনো ফৌজ দিতে আরম্ভ করে, সারা দুনিয়াতে ফৌজগুলির প্রচার প্রসার লাভ হয়ে যায় এবং এর মাধ্যমে অনেক মানুষ ইসলাম গ্রহণ করতে পারে। ইসলাম গ্রহণ করাটাই যদি উদ্দেশ্য হয়, তা এলাই কালেমার উদ্দেশ্য হয়, আমি মারামারি হানাহানি যাবো কেন? অথচ তারা নিয়ে গেছে বিভিন্নভাবে ষড়যন্ত্র করে, ইউরোপ বিভিন্ন ষড়যন্ত্রের মাধ্যমে আমাদের যুবকদেরকে নিয়ে ধ্বংস করে দেওয়া হয়েছে। ঠিক প্রত্যেকটি জায়গাতে এই কাজটি তারা করেছে। কিভাবে কেন করতে পেরেছে? করতে পেরেছে এই জন্য, কারণ আমরা অতি আবেগ তাড়িত, অতি আবেগ তাড়িত। দিন দ্বারা আমরা আমাদের আমাদের যে আবেগটাকে নিয়ন্ত্রণ করতে পারিনি। আবেগ হচ্ছে একটি পাগলা ঘোড়া, তার জন্য দরকার একটা লাগাম। সেই লাগাম হচ্ছে কোরআন এবং সুন্নার দিন, এলম। এই কোরআন এবং সুন্নার এলম যদি না থাকে, যুবকরা যে কোনো সময় পরাদষ্ট হয়ে যাবে। এই জন্য ক্ষমতা না থাকলে যদি আক্রমণও করে, সে আক্রমণের বিরুদ্ধে দাঁড়ানোর শরীয়ত অনুমোদন করে না। এই জন্য যেই যেখানে আছে সেখানে, যেখানে দাওয়াতের কাজে লিপ্ত থাকতে হবে, সেটাই হচ্ছে জিহাদ। এখানে অতিরিক্ত কোনো কিছু করা যাবে না। সুতরাং যেটা আমরা বললাম যে জিহাদের জন্য যদি কোনো আমাদের উপর বাধ্যতামূলক হয়ে যায়, তখনও ক্ষমতা অনুসারে, ক্ষমতার বাইরে জিহাদ করা যাবে। প্রয়োজনে হিজরত করতে হবে। এই জন্য হিজরতও কিয়ামত পর্যন্ত থাকবে। মুসলিমরা যদি কোথাও থাকতে না পারে দিনের মধ্যে, সেখান থেকে তারা অন্যত্র চলে যাবে। এটাই হলো শরীয়তের বিধান। জায়গা না দিলে যে জায়গাতে সেখানে যেতে হবে। যেভাবে আমাদের দেশে এসে বাইরের লোকেরা অবস্থান করেছে, আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলছেন, লা ইস্তাউল কায়িদুনা মিনাল মুমিনিনা ওয়াল মুজাহিদিনা ফি সাবিলিল্লাহ। আল্লাহ তাআলা বলছেন যে যারা যুদ্ধ করবে আর যারা বসে থাকবে একরকম হতে পারে না। আচ্ছা, বসে থাকবে যারা, তারা কি ইমানদার না? ইমানদার কি না? ইমানদার। তাহলে বোঝা গেল জিহাদ ক্ষমতা থাকলে, জিহাদ কেউ না থাকলে বসে থাকলেও শরীয়ত অনুমতি, ইমানদারে থাকবে, কাফের হবে না। যারা আজ মুসলিম উম্মাকে জিহাদ করে নাই কেন কাফের বলতেছে, তারা বেশিরভাগই বিভ্রান্ত, পথভ্রষ্ট। তারা মানুষকে বিভ্রান্ত করছে। দেখুন, আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ ওমা কানাল মুমিনুন লিয়ানফিরু কাফা, ইমানদাররা সবাই যুদ্ধে যাবে না। ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তায়েফাতুন ইয়াতাফাক্কাউ বিদ্দীন, তাদের মধ্যে একটি গোষ্ঠী সব সময় থাকবে যারা দ্বীনের মধ্যে জ্ঞান অর্জন করবে। তাহলে যুদ্ধে যাবে না আল্লাহ বলে দিয়েছে, আর আমরা মনে করতেছি জিহাদে মরে যাওয়া বুঝি ভালো কাজ। জিহাদে কেউ মরার নিয়ত করে গেলে তো তা সওয়াব হবে না। জিহাদে মরতে যাইতে হবে কি জন্য? যদি ডাক হয়, শর্ত পূরণ হয়, তাহলে জিহাদে যেতে হবে। সেই কারণ সেটা হচ্ছে একমাত্র আল্লাহর দ্বীনের, আল্লাহর কালেমাকে উপরে উঠানোর জন্য এই উদ্দেশ্য দিতে হবে। অন্য কোনো উদ্দেশ্য রাখতে পারবে না। অন্য যে কোনো পদ্ধতিতে যদি আল্লাহর দ্বীনের, আল্লাহ তাআলার বিধানকে উপরে উঠানো সম্ভব হয়, সেখানে আর মারামারি হানাহানিতে যাওয়া যাবে না, মারামারিতে হানাহানি যাওয়া যাবে না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা পছন্দ করেননি। তাহলে বোঝা গেল যে জিহাদ আমাদের, দেখেন কয়টি স্তর পার হয়েছে রসুলের যুগে, সেটা আগে জেনে নেন। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে প্রথমে জিহাদ নিষিদ্ধ ছিল। জিহাদ করো না, মক্কা জিন্দিগি জিহাদ ছিল না। তারপরে কি বললো? যারা বললো যে তোমাদের অনুমতি দেওয়া হলো, তার বললো যারা যুদ্ধ করে তাদের যুদ্ধ করো। তারপর আল্লাহ তাআলা অনুমতি দিলেন, ব্যাপক অনুমতি, ক্ষমতা থাকা সাপেক্ষে, যে ক্ষমতা থাকলে অবশ্যই যুদ্ধ করতে হবে মুসলিমরা, যাতে করে আল্লাহর দিন বুলন্দ হয়। উদ্দেশ্য এটাই, জিহাদ করবে। এই জিহাদের যে অংশটুকু আমরা দেখতে পাই যা অত্যন্ত জরুরি, সেটা হচ্ছে যদি কোনো কাফের মুসলিম দেশে আক্রমণ করে বসে, তখন সেখানে জিহাদ লাগবে। তাও আমরা বলেছি যে সেটাও ক্ষমতা থাকা সাপেক্ষে। আর যদি ইমাম, যদি রাষ্ট্রপ্রধান যদি কোনো নির্দেশ দেয়, তখন এই জিহাদ লাগবে। অথবা রাষ্ট্রপ্রধান যদি কোনো কিছু লোককে যুদ্ধের জন্য তৈরি করে, যেমন সেনাবাহিনী, তারাও যুদ্ধ করবে। সাধারণ মানুষ এর জন্য এগিয়ে আসবে না, যতক্ষণ পর্যন্ত না সাধারণ মানুষকে বের হইতে, যার যা আছে সব নিয়ে বেরিয়ে পড়ো এরকম না বলবে, ততক্ষণ পর্যন্ত কারো উপরে জিহাদ, ব্যক্তিগত সাধারণ মানুষের উপরে জিহাদ ফরজে আইন হয়ে যাবে না। কিছু নিয়ম আছে জিহাদের, এই জিহাদের জন্য কিছু নিয়ম আছে। এক নম্বর জিহাদ হচ্ছে, এক নম্বর শর্ত হচ্ছে এটা, মুসলিম হতে হবে। দুই নম্বর, বালেগ আকিল হতে হবে। বালেগ আকিল হচ্ছে প্রাপ্তবয়স্ক এবং বিবেকবান হতে হবে, স্বাধীন হতে হবে, পুরুষ হতে হবে। মেয়েদের উপর জিহাদ নাই। আমাদের এক সমাজে আছে কিছু মানুষ দেখছে মেয়েদেরকে নিয়ে জিহাদ করাচ্ছে, জানেন কি না? এই তো বুঝছেন কি নাম বলে, হেজবুল তাওহীদ। মেয়েদের ঘর ছেড়ে চলে আসতেছে, নাউজুবিল্লাহ। তারা এমন কি তারা অস্বীকার করে, তারা অস্বীকার করে কোরআন তাফসির করে আর হাদিস ব্যাখ্যা করে, নাকি আমরা সব নষ্ট করে দিয়েছি। এই জন্য তারা হেজবুল তাওহীদ নাম দিয়েছে, তাওহীদ প্রতিষ্ঠা করবে। অথচ তারা যে কত বড় গর্দভ, এরা বুঝতেই পারেন আপনারা। তারা আগা গোড়া কোথাও কোনো ইসলামের নামগন্ধ মানে না। মেয়েদেরকে নিয়ে আসছে, নামাজ কেমনে পড়ে জানেন, সালাত কেমনে পড়ে, ট্রেনিং, আল্লাহু আকবার এরকম করে নাচানাচি করে বলে জিহাদ। এটা কোন ধরনের জিহাদ তারা আবিষ্কার করছে? এটা এরা
এমন ফেতনা তৈরি করছে, ঘরগুলিকে নষ্ট করে দিয়েছে, ঘর থেকে চলে আসতেছে, বাচ্চা কাচ্চা রেখে চলে আসতে পারছে। মেয়েদের উপরে এই জিহাদ ফরজ নয়। প্রমাণ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করেছে আয়েশা রাদিয়াল্লাহু আনহা, ইয়া রাসূলুল্লাহ, আমরা দেখতে পাচ্ছি জিহাদের অনেক সব, আমরা কি জিহাদ করবো না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমাদের জন্য জিহাদ হচ্ছে হজ, তোমাদের জন্য জিহাদ হচ্ছে হজ। মেয়েদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিহাদ ফরজ করে দেননি, যতক্ষণ পর্যন্ত এরা পুরুষদের উপর রেখে দিয়েছেন। মেয়েদের উপরে জিহাদের কোন নির্দেশ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেননি। তাহলে বোঝা গেল, আমরা যারা নারীদেরকে ঘর থেকে বের করছে অথবা তারা জিহাদের নামে মেয়েদেরকে বিভ্রান্ত করছে, প্রত্যেকেই পথভ্রষ্ট। এই গোষ্ঠীর সংখ্যা কম নয়, অনেক বেশি। সাত নম্বর, ছয় নম্বর হচ্ছে অবশ্যই অবশ্যই তাদেরকে শারীরিকভাবে সক্ষম হতে হবে। আর ছয় নম্বর হচ্ছে, ছয় নম্বরে সক্ষম হতে হবে। সাত নম্বর হচ্ছে তাদের এই ক্ষমতা থাকতে হবে, অর্থাৎ যে খরচ চলার মতো, যুদ্ধে চলার মতো ক্ষমতা তাদের থাকতে হবে, সেই খরচ তাদের থাকতে হবে। এক নম্বর হচ্ছে শর্তুল জিহাদ। আমরা ষাটটা শর্ত বলেছি জিহাদের, এগুলি বাস্তবায়ন আগে হোক। দ্বিতীয় নিয়ম সেটা হচ্ছে যে জিহাদ শুধুমাত্র ক্ষমতা থাকলেই করতে হবে, ক্ষমতা না থাকলে জিহাদ করা যাবে না। প্রমাণ কি? আল্লাহ তাআলা বলেছেন, ও আদু লাহুম মাসতাতাতু মিন কুওয়াতিন আম মির রিবাতিল খাইলা তুরহিবুনা বি আদু আল্লাহ আদুকুম ওয়া আখরিন মিন দুনিহিম লা তাআলামুনা আল্লাহু ইয়ালামুহুম। আল্লাহ বলছেন যে তোমরা তৈরি হও, প্রস্তুত হও, প্রস্তুতিমূলক থাকবে, অর্থাৎ আমাদের প্রত্যেকেই প্রস্তুত থাকবে মন থেকে যে জিহাদ করব, যদি আল্লাহ তৌফিক দেয়, যদি আমাদের ইমাম আসে, যদি নির্দেশনা দেন, আমরা কাফেরদের জিহাদ করব। কিন্তু কখনো ও অগ্রণী হয়ে অন্যায় করতে যাব না, কারণ এটার কারণে ক্ষতি ছাড়া কোনো কিছু হয়নি। ইসলামের শুধু বদনামই হয়েছে, ক্ষতি হয়েছে। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, লাই কুল্লে বুল্লাহু নাফসান ইল্লা উসা, আর সাধ্যের বাইরে কারো কষ্ট দেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আল্লাহ তাআলা নিজে বলে দিয়েছেন, যদি তোমাদের 100 জন ওরা 200 জন হয় তাহলে যুদ্ধ করতে পারো, এর বেশি কিন্তু অনুমোদন এখন আর নাই। সুতরাং তাহলে বোঝা গেল যে ওদের বিরুদ্ধে, আমাদের কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য শক্তি সামর্থ্য শর্তটা অত্যন্ত জরুরি। এ যারা এই শর্ত করবে না তাদেরকে দূরে সরে যেতে বলেছে। প্রমাণ কি? যাদের শর্ত করবে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন ইয়াজুজ মাজুজ বের হবে, ইয়াজুজ মাজুজ বের হবে, তখন ঈসা আলাইহিস সালাম থাকবেন, ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলবেন যে আমার এমন কিছু লোক বেরোছে, লা ইয়াদানি লাকুম বিকিতালিহি, তাদের সাথে যুদ্ধ করার তোমাদের কোনো সামর্থ্যই নেই, তোমাদের কোনো সামর্থ্য নেই, এখানে তোমাদের হাত চলবে না। তুমি আমার যাদের জীবী ইমানদারদের নিয়ে তুমি পাহাড়ে উঠে যাও। তখন তিনি তাদের নিয়ে পাহাড়ে উঠবেন, যাতে করে ওরা উপরে না উঠে বাঁচার জন্য। তখন তিনি সেখান থেকে বদদোয়া করবেন, আর আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদের উপর বদদোয়ার কারণে তারা শেষ হয়ে যাবে। কিন্তু বলেন না যুদ্ধ করতে, যে এখনই তোর যুদ্ধ করো না। আল্লাহ তাআলা তাকে রাসূলুল্লাহ বলছেন, আল্লাহ তাদেরকে বলবেন যে এদেরকে নিয়ে তুমি পাহাড়ে উঠে যাও। তাহলে বোঝা গেল, ক্ষমতা না থাকলে কখনো যুদ্ধ নাই, নিজেকে মরে যেতে বলা হয়নি, বরং ক্ষমতার সাথে যুদ্ধ রিলেটেড। সাহাবায়ে কেরামের মধ্যে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু একবার এক যুদ্ধ থেকে পালিয়ে আসলেন। পালিয়ে আসার পরে তাকে বলা হলো যে, তিনি বললেন যে আমরা নাহনুল ফারুন, পালিয়ে আসে কেন, লজ্জা, রাসূলের কাছে যায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে আনলেন, কি হয়েছে তোমরা ইয়া করো কেন, পালিয়ে আসছো কেন আমার থেকে? বলে যে নাহনুল ফারুন, আমরা তো রাসূলুল্লাহ যুদ্ধ থেকে পালিয়ে আসছি এই জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাল আনতুমুল আক্কারুন, তোমরা আবার যুদ্ধ করবে, আবার যাবে, কিন্তু পালিয়ে আসা তোমাদের জন্য দোষনীয় না, কারণ আল্লাহ নিজে বলেছেন, ইল্লা মুতাহাররিফান লিকিতালিন আও মুতাহাইয়িজান ইলা ফিআতিন, প্রয়োজন অনুসারে তোমরা পিস করা, এদিক সেদিক করা, প্রয়োজন অনুসারে যুদ্ধের থেকে দূরে থাকা শরীয়ত অনুমোদন করেছে। সুতরাং সবসময় জিহাদের কাজ করা যাবে না, জিহাদ করা যাবে না। তিন নম্বর নীতি হচ্ছে, জিহাদ করার জন্য তিন নম্বর নীতি যা লাগবেই, ইমামের অনুমতি লাগবেই, ইমামের পিছনে হতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নামাল ইমামু জুন্নাতুন ইউকাতুল মিন ওয়ারাইহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইমাম হচ্ছে ঢাল, যার পিছনে থেকে যুদ্ধ করতে হয়। সুতরাং তথাকথিত বানিয়ে কয়েকজন মিলে একজনকে ইমাম বানানো ইসলাম অনুমোদন করে না। এই জন্য অন্ধকারের কোনো ইমাম দিয়ে যুদ্ধ হয় না, যুদ্ধ করতে হবে অবশ্যই একজন সুপ্রসিদ্ধ রাষ্ট্রপ্রধানের অধীনে তিনি যুদ্ধ করতে হবে। তিনি যদি কোনো যুদ্ধে আহ্বান করবেন, না হলে আপনি গুনাহ থেকে মুক্ত হবেন, আপনার ইস্তেদার যথেষ্ট, নিয়ত যথেষ্ট, ওয়ালাকিন জিহাদুন ওয়া নিয়্যা, আপনার নিয়ত থাকবে জিহাদে, তাহলে আপনার জন্য সওয়াব পেয়ে যাবেন। কিন্তু আপনি কোনো অন্ধকারের কোনো লোকের ডাকে অথবা কোথাও থেকে অন্ধকারে ডাকতেছে, কথা বলতেছে, দেখেন না কিছু মানুষ অন্ধকারে সুন্দর সুন্দর কবিতা রচনা করে পাঠায়, কোনো কোনো কান্নাকাটি করে করে কোনো কোনো এই বাণী পাঠাচ্ছে দেখলাম কিছুদিন আগ থেকে। এবং কিছুদিন আগে দেখলাম কিছু মানুষ, আশ্চর্য লাগে, যেই জিনিস হয়ে গেছে সেই জিনিসকে টেনে এনে যুদ্ধের জন্য প্রস্তুত করছে। কি জানেন? গাজওয়াতুল হিন্দ, গাজওয়াতুল হিন্দ উনি তৈরি করতেছে। হিন্দুস্তান কি সব কাফের নাকি?
আলহামদুলিল্লাহ একটা বিরাট সংখ্যক মুসলিম আছে এখানে। আল্লাহ তাআলা বলছেন ওলাউলা ইমানদার যদি কোনো সেখানে না থাকতো মক্কাবাসীদের তিনি যুদ্ধ করাতেন। এই জন্য আল্লাহ তাআলা যুদ্ধের ব্যবস্থা করেন নাই, কেন ইমানদাররা নষ্ট হবে সেই জন্য। পাক ভারত ভারত পাকিস্তান বাংলাদেশ এখানে ইমানদারদের সংখ্যা অনেক বেশি, সেখানে আপনি এই যুদ্ধ হানাহানি তৈরি আবিষ্কার করতেছেন আপনি, অথচ যে জিনিস দিয়ে দলিল দিচ্ছেন একটা হাদিসে শুদ্ধ নাই, একটা সাওবানের হাদিস ছাড়া আর কোনো হাদিস শুদ্ধ নাই। সাওবান হাদিসকে কেউ কেউ শুদ্ধ বলেছেন, সেখানে বলা হয়েছে এটাই দুইটা হাদিসের অর্থটা বুঝে নেন তাহলে মনে থাকবে আপনাদের, যেখানে বলা হয়েছে যে দুই গোষ্ঠীকে আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাত দিবেন, তাদেরকে জাহান্নাম থেকে হারাম করে দিবেন দুই গোষ্ঠীকে। একটা হচ্ছে যারা ঈসা আলাইহিসসালামের সাথে যুদ্ধ করবে, প্রথমে বলেছে যারা ভারতবর্ষ যুদ্ধে যারা অংশগ্রহণ করবে, আর দ্বিতীয়টা হচ্ছে যারা ঈসা আলাইহিসসালামের সাথে যুদ্ধ করবে। ঠিক ভারতবর্ষে যুদ্ধগ্রহণ করেছে, যুদ্ধ হয়েছে কখন? মোহাম্মদ বিন কাসেমের সাথে যুদ্ধ হয়েছে, সেই যুদ্ধ কানুজ পর্যন্ত আসছে, কানুজ। এই জন্য মোহাম্মদ সিদ্দিক হাসান খান ভূপালি তিনি বলতেছেন যে ভারতবর্ষের কানুজ পর্যন্ত ইসলাম চলে আসছিল, কানুজ অর্থ উত্তর ভারত পর্যন্ত চলে আসছে। এবং দেখেন তখনকার এই সেটাই ছিল সত্যিকারের জিহাদ, সেই জিহাদের কারণে ইসলাম প্রসার লাভ করেছে, রাসূলুল্লাহ সাল্লাম তাদের ঘরে সুসংবাদ দিয়েছে। এবং এরপরে ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি বলেন যে ওইটাও শুদ্ধ, ওর পরেরটাও শুদ্ধ, সেটা কি? যখন সুলতান মাহমুদ গজনবী যুদ্ধ করেছিল, সুলতান মাহমুদ সবকতেগিন যুদ্ধ করেছিল সেটাও, এবং মোহাম্মদ গুরি যুদ্ধ করেছিল সেটাও, তাদের ছিল সত্যিকারের দিন প্রচার প্রসারের জন্য যুদ্ধ, এবং সেগুলো হয়ে গেছে। এগুলোর সাথে এখন নিয়ে আসছে যে যদি কোথাও দেখে যে কেউ মারামারি আনাহানি হচ্ছে, বাগবাজার কোনো ঢিলাঢিলি হচ্ছে, তখনই তাদের মধ্যে কেউ দাঁড়িয়ে যায় যে এখনই গজওয়াতুল হিন্দ শুরু হয়ে গেছে, নাউজুবিল্লাহ। এই জাতীয় জিনিস দিয়ে যুবকদেরকে বিভ্রান্ত করা হচ্ছে, গজওয়াতুল হিন্দ হয়ে গেছে, এটা নিয়ে বসে থাকার কোনো সুযোগ নেই, বরং এখন ইমান আমল নিয়ে জিহাদ করতে হবে। ওই তথাকথিত এই সমস্ত অন্ধকারের বসা লোকদের কোনো বাণী শোনা যাবে না, এটা হচ্ছে অন্ধকারের মানুষ, যাদের কথা শোনা যাবে না। এই জন্য ইমামের অধীন কোনো কিছু ছাড়া কোনো যুদ্ধ হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধীন সাহাবা যুদ্ধ করেছেন, অথবা তিনি নির্ধারণ করে দিয়েছেন যুদ্ধ কাকে ইমাম বানিয়েছেন, কোনো একা একে কোনো যুদ্ধ হয় না। সাহাবা একরাম সেভাবে যুদ্ধ করেছেন, তাবেইনরা সেভাবে যুদ্ধ করেছেন, সালফে সালেহীন সেভাবে যুদ্ধ করেছেন, নিজেরা অন্য কোনো পদে যুদ্ধ করেন না। এই জন্য ইমাম তাহাবী রহমতুল্লাহ আলাইহি, নাম শুনেছেন, তার একটা কিতাব আছে শরত, তার একটা কিতাব আছে মতন তাহাবিয়া বলা হয়, ইমাম তাহাবীর আকিদা বলা সংক্ষেপে, এটা সারা দুনিয়ায় পাঠ্য, সারা দুনিয়ায় মুসলিমরা পাঠ্য যা গ্রহণ করে নিয়েছে। তিনি সেখানে বলছেন আল হাজ আল জিহাদ ওয়াল হাজ্জু মাদিন ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত জিহাদ এবং হজ থাকবে, মারা ওয়ালিল আমরিল মুসলিমিন, শর্ত হচ্ছে মুসলিমদের কোনো ইমামের অধীন হতে হবে, সেখানে কোনো একা একই কোনো জিহাদ হবে না, এই জাতীয় জিহাদ হবে না, অর্থাৎ কাফেরদের বিরুদ্ধে জিহাদ, অথবা কোনো সন্ত্রাসী বাইরের লোকদের বিরুদ্ধে জিহাদ, কোনো অপোজিট মুনাফিকদের বিরুদ্ধে জিহাদ, অবশ্যই কোনো রাষ্ট্রপ্রধানের অধীন হতে হবে বলে এটা নির্ধারিত নিয়ম, এর বাইরে আর কিছু চলা যাবে না। চতুর্থ নিয়ম হচ্ছে যেটা মানতেই হবে, তা হচ্ছে যে অজানা কোনো ঝান্ডার পিছনে জিহাদ করা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান কাতালা তাহতা রায়াতিন আমিয়াতিন ফাকাতলুহু জাহিলিয়া, যে ব্যক্তি অজানা কোনো ঝান্ডার পিছনে জিহাদ করবে তার মৃত্যু হবে জাহিলিয়াতের মৃত্যু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা বলেছেন। সহিহ মুসলিম হাদিসটি বর্ণিত, তখন অজানা কোনো জিহাদে যারা ডাকছে আপনাদেরকে অন্যায় পথে, তাদের সেখান থেকে অবশ্যই বেরিয়ে আসতে, এই জিহাদ আপনার জন্য নয়, এটা জাহিলি মৃত্যুর অন্তর্ভুক্ত হবে। পঞ্চম যে নীতি তা হচ্ছে যে অবশ্যই সেখানে পিতামাতার অনুমতি থাকতে হবে, পিতামাতার অনুমতি থাকতে হবে যতক্ষণ পর্যন্ত পিতামাতা জীবিত থাকবে, এবং যতক্ষণ পর্যন্ত রাষ্ট্রপ্রধান আপনাকে বের হতে নির্দেশ না দিবে সরাসরি, ততক্ষণ পর্যন্ত পিতামাতার অনুমতি লাগবেই লাগবে। এই জিহাদে অনেকে পিতামাতাকে রেখে চলে যাচ্ছে, সব তার পরিবারকে রেখে চলে যাচ্ছে, এগুলি জিহাদ নয়, এগুলি সন্ত্রাসের মূল বের করে দিচ্ছে, এগুলি সন্ত্রাসকে কুচকে দিচ্ছে, জায়গায় জায়গায় সন্ত্রাস বের করে দিচ্ছে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক লোক আসে বলল ইয়া রাসূলুল্লাহ আমি যুদ্ধে যেতে চাই, রাসূলুল্লাহ বললেন আহাইয়ুন ওয়ালিদাকা, তোমার পিতামাতা কি জীবিত আছে? বলে নাম, কালা ফা ফীহিমা ফাজাহিদ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন এদের মধ্যে যুদ্ধ করো, পিতা অর্থাৎ এদের সাথে তুমি জিহাদ করো, পিতামাতার খেদমত করে জান্নাতকে তুমি হাসিল করে নাও। বলেন নাই জিহাদে চলে যেতে পিতামাতাকে রেখে, কারণ এই অবস্থায় জিহাদ ইসলাম অনুমোদন করে না। ষষ্ঠ নীতি হচ্ছে জিহাদের জন্য অবশ্যই ইমানি এবং শারীরিক সর্বরকমের অস্ত্রগত সব ধরনের জিহাদের সর্বরকম প্রস্তুতি থাকতে হবে। এর প্রমাণ হচ্ছে আল্লাহ তাআলা বলেছেন ওয়াইদুল আহম মাসতাতাতুম মিন কুওয়াতিন আমির রিবাতুল খাইলাতুর হেবুনা বি আদুল্লাহ ওয়া আদুকুম। আচ্ছা আমি তো বললাম কিছু নীতির কথা, ঠিক না?
এই নীতিগুলো সর্বস্বীকৃত ফেকার কিতাব থেকে উল্লেখ করেছি, আমাদের ইমামরা উল্লেখ করেছে। যদি আপনি আমাদের সর্বসালেমকে না মানেন, যদি আমাদের ইমামদেরকে না মানেন, কোরআন হাদিস না মানেন, তা আপনারা কি করতে পারবো? আপনি নিজের আবেগ দিয়ে যদি কোনো যুদ্ধে চলে যান, সন্ত্রাস করেন, আপনাকে কিছু বলার কি আমাদের কোনো ক্ষমতা আছে? কোনো ক্ষমতা নাই। কোনোদিন কোনো কোনোদিন কোনো যুদ্ধ ইমাম ছাড়া হয়নি এবং হতেও পারে না। এই জন্য যার যাকে দাওয়াত পৌঁছানো একটা বিরাট দায়িত্ব, সেটাও হচ্ছে না। আমরা কিন্তু মারামারি হানাহানিতে লিপ্ত রয়েছি। আমি এখন কিছু সন্দেহের কথা বলছি, যেই কারণে আজ আমাদের যুবকরা বেশিরভাগ জায়গাতে, বিভিন্ন জায়গায় দেখা যায় অনেক সময় সন্ত্রাসের কবলে পড়ে যাচ্ছে এবং সন্ত্রাসী হয়ে যাচ্ছে, তাদের পরিণতি খুব খারাপ হচ্ছে। তারা কেউ কেউ মনে করে যে এই আলেমরা, সালাফি আলেমরা বিশেষ করে বলে আর কি, যে সালাফি আলেমরা জেহাদ থেকে দূরে সরে গেছে, জেহাদ করে না। না, সালাফি আলেমরা জেহাদের কথা বলে, জেহাদ বিশ্বাস করে, কিন্তু সালাফি সালাফি আলেমরা সবসময় নিয়মতান্ত্রিক জেহাদে বিশ্বাসী। অনিয়মতান্ত্রিক অথবা অজানা কোনো পতাকার অধীন অথবা না জানা কোনো নির্দেশনা অথবা এমন কোনো ব্যক্তির অধীনে জেহাদ করে না, যেই যা শরীয়ত অনুমোদন করে না। এই জন্য তারা অবশ্যই জেহাদ বিশ্বাস করে। তাদেরকে জেহাদ বিশ্বাস করে না বলে যেটা যে মিথ্যাচার করা হচ্ছে সেটা সত্য নয়, কিন্তু জেহাদের নিয়ম কারণ মেনে তারা চলে। তারা আলেম, তারা বুঝে, না বুঝে অন্ধকারের কোনো নিয়ম, অন্ধকারের কোনো নীতির ভিতরে তারা চলে না। দ্বিতীয়, তাদের মধ্যে কেউ কেউ বলে যে এরা সাবধান করে আমাদের, আমরা তো জেহাদের কাজে করছি, আমাদের সাবধান করে। সাবধান করার অর্থ এই নয় যে আমরা জেহাদকে অস্বীকার করছি, জেহাদকে আমরা স্বীকার করি, জেহাদকে থাকতেই হবে আমরা বলি, আমরা এতক্ষণ পর্যন্ত তাই বলেছি। কিন্তু জেহাদের তারা যে পদ্ধতি অবলম্বন করেছে সেই পদ্ধতি ইসলাম অনুমোদন করেনি এবং এটা কোনো কিতাব থেকেও তারা দেখাতে পারবে না। এরা শুধুমাত্র নিজের আবেগ পরিচালিত হয়ে তাদের তথাকথিত কোনো নেতার নির্দেশনা মেনে চলার জন্য সেটা অনুমোদন করেছে। এটা আল্লাহ এবং তার রসুলের পক্ষ থেকে কোনো জেহাদ নয়। অনুরূপভাবে তাদের মধ্যে কেউ কেউ বলে অমুক দল জেহাদে আছে, অন্য কেউ জেহাদে নাই। অমুক দলের বিরুদ্ধে কেউ কেউ আমরা কখনো সাবধান করি যে এগুলি জেহাদ নয়, শিয়াদের সাথে জেহাদ করে কেউ কেউ, নাউজুবিল্লাহ, শিয়াদের আবার জেহাদ। কেউ কেউ দেখবেন সুন্দর সম্পর্ক তৈরি করেছে এই বাশার আল আসাদের সাথে, অথবা বাশার আল আসাদ কাফের, এই কাফের সাথে সম্পর্ক তৈরি করে তারা আবার দেখবেন যে মুসলিমদেরকে মারতেছে আর বলে জিহাদ করতেছে। কিসের জিহাদ এটা? মারামারি হানাহানি কখনো জিহাদের অন্তর্ভুক্ত নয়। এরা তারা একটা নিজেরা সন্দেহ তৈরি করে, নিজেরা এই জাতীয় সন্দেহ তৈরি মুসলিমকে আহ্বান করছে, কখনো সেটা জিহাদ নয়। আবার কেউ কেউ দেখবেন যে বলতেছে যে মুসলিমদের এক জায়গায় আক্রমণ হলে, একটা হাদিস দিয়ে দলিল দিয়ে যে মুসলিমদের উপর এক জায়গায় আক্রমণ হলে তাহলে সারা শরীরে যেমন ব্যথা হয়, তো মুসলিমদের কোথাও আক্রমণ হলে আমাদের সবার উপরে তখন জিহাদ ফরজ হয়ে যায়। কিন্তু তারা জানে না যে রাষ্ট্র যেগুলি আলাদা আলাদা হয়েছে এগুলি শরীয়ত অনুমোদিত, কারণ রাষ্ট্র আলাদা হওয়া অনুমোদিত নাই এমন না। এর কারণ হচ্ছে দেখেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহর সময় থেকেই মুসলিমরা দুই ভাগে বিভক্ত হয়ে গেছে। একটা একটা রাষ্ট্র হয়েছে কোথায়? একটা হয়েছে স্পেনে, আরেকটা হয়েছে বাগদাদে। এরপরে তারা ধীরে ধীরে কত ভাগে ভাগ হয়েছে তার হিসাব নাই, কিন্তু মুসলিমরা কখনো বলে নাই যে অমুকটা ওদের বিরুদ্ধে জিহাদ করে আমরা ওই রাষ্ট্র দখল করে ফেলি। এটা করে এটা হানাহানি মারামারি। যদি হয়ে এক হওয়া ভালো, কিন্তু এক না হলেও তাদেরকে মেনে নিতে হয়। তো যেখানে নিয়ম হচ্ছে কোনো এলাকা আক্রমণ হলে সেখানে রাষ্ট্রপ্রধান যদি আহ্বান করে যে আমাকে সাহায্য করার জন্য সবাই আসো, তখন সবাই রূপ কর্তব্য হয়ে যায়। আর না হলে দূর দূরান্তে যারা তাদের জন্য ফরজে কেফায়া থাকে, প্রয়োজনে যাবে, প্রয়োজনে ক্ষমতা থাকলে যাবে, না হলে যাবে না, ক্ষমতা থাকলে যাবে, যাবে না। এই জন্য যেখানে ক্ষমতা নাই সেখানে জিহাদ নাই, এটা হচ্ছে মূল কথা। সেখানে সবর এখতিয়ার করবে, এটাই হচ্ছে নিয়ম। আমি আর কয়েকটি কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে দেখা যায় কিছু মানুষ এই এই জাতীয় অবস্থায় দেখা যায় আলেমদের বিরুদ্ধে নামে, এই যারা জেহাদি তথাকথিত আলেমদের বিরুদ্ধে নামে, এদের মধ্যে অনেককে দেখবেন কাফের বলতে বলতে তাদের মুখে সব কিছু বের হয়ে গেছে। কারা কাফের বলতেছে? কাকে? ওরা এই দিনের যারা সত্যিকার আলেম, শেখ আব্দুল আজিজ বাস, শেখ ওসাইমিন হতে শুরু করে যত কত আলেমদের চলে গেছে সবাইকে তারা কাফের বানাই ফেলতেছে। কি জন্য? এরা তো কেউ জেহাদে আসেনি, এরা তো কেউ জেহাদের প্রতি উৎসাহ দিচ্ছে না, এরাকে চুপ করে বসে রয়েছে। এরা রাষ্ট্রীয় আলেম, এরা অমুক আলেম, অমুক আলেম, এই জাতীয় মানুষগুলি ওলামায়ে রাব্বানিয়্যীন থেকে মানুষকে দূরে সরিয়ে রাখতেছে। এই জন্য উম্মতের মধ্যে ফেতনা তখনই সৃষ্টি হবে, তারাই ফেতনা সৃষ্টি করবে যারা সঠিক আলেম, সঠিক আলেম থেকে, আলেমদের থেকে মানুষকে দূরে সরিয়ে দেয়। চিন্তা করে দেখুন, আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুকে, আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুকে যারা কাদারি ছিল তারা বলতেছে জমহুর অন্তর্ভুক্ত, সাধারণ মানুষের অন্তর্ভুক্ত, ওরা বিশেষ জ্ঞানের অধিকারী।
এই জন্য দেখতেন এই ওসমান রাদিয়াল্লাহর বিরুদ্ধে যারা দাঁড়িয়েছিল ওরা বলতো যে এরা সাধারণ মানুষ, আমরা হচ্ছে বিশেষ জ্ঞানের অধিকারী। দেখা যায় আজও খাওয়ারেজ যারা, ফেতনাবাদ যারা, সন্ত্রাসী যারা, বেশিরভাগ বড় বড় আলেমদেরকে বলবে ওরা কিছুই জানে না, ওরা হচ্ছে এই বসন্তের কুকিল, ওরা হচ্ছে সরকারের সেবাদাস, ওরা হচ্ছে অমুক, ওরা হচ্ছে অমুক, এই জাতীয় কথাবার্তা বলে আমাদেরকে দিন থেকে দূরে সরিয়ে দিয়ে আমাদের যুবকদেরকে বিভ্রান্ত করতে চায়। মনে রাখবেন ওলামা ও রব্বানিয়ীন যারা সত্যিকার অর্থে রব্বান, যারা যারা দিনের কাণ্ডারি, তারা সবসময় বুঝতে পারে যে কোনটা হক আর কোনটা না হক, কোনটা হক বুঝতে পারে। তাদের কাছ থেকে অবশ্যই আলেম নিতে হবে। ওই সমস্ত অর্ধেক আলেম থেকে নিলে আপনার ইমানও নষ্ট হবে, আপনার ইমান নষ্ট হওয়ার সাথে আমলও নষ্ট হবে, আপনার জীবনও নষ্ট হবে, কোনো ফায়দা হবে না। এই জন্য সবসময় আলেমদের কাছে থাকতে হবে, আলেমদের কাছে। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন ওয়াইযা জাআহুম আমনু আমরুম মিনাল আমনি ওয়াল খাউফি আযাউ বিহি, তাদের কাছে যখন ভয় অথবা কোন নিরাপত্তার খবর আসে তখন খুব দ্রুত তারা প্রচার প্রসার করতে থাকে। দেখেন না আপনারা কোন জায়গায় কি হচ্ছে, মিথ্যা কথা বলবে যে অমুক জায়গায় এত মানুষ মেরে ফেলছে, একটা বিরাট ঘটনা তুলে দিবে, এরপর অমুকখানে দিবে অমুক জায়গায় এই বিরাট কিছু হয়ে গেছে, ছবি সহ দিতে আরম্ভ করবে বিভিন্ন পোস্টের মধ্যে, দিয়ে আপনাকে বিভ্রান্ত করতে চাইবে। অথচ আল্লাহ তাআলা বলছেন ওয়ালাউ রুদ্দুহু ইলাল্লাহ ইলার রাসূল ওয়া ইলা উলিল আমরি মিনহুম লাআলিমাহু আল্লাযীনা ইস্তানবাতুনা মিনহুম, তাদের মধ্যে যদি কোনো এই কথাগুলো যেটা হয়েছে এটা যদি কোনো আলেমের কাছে দিত অথবা রাসূলের কাছে, রাসূল জীবিত দশায় রাসূলের কাছে দিত অথবা আলেমের কাছে দিত, আলেম তাদেরকে সঠিক পথে দিশা দিতে পারতেন। তো আলেমদের কাছে ফিরে যেতে বলেছেন, যেখানে সেখানে যায় যা পাচ্ছে তার কাছে গিয়া কোনো কিছু নিতে বলা হচ্ছে না, সস্তা দামে জান্নাত এভাবে পাওয়া যায় না। মনে করছে যে মরে গেলে জান্নাত পাওয়া যাবে না, কিছু মানুষ সারা জীবন অন্যায় করেছে এখন খোঁজে যে কোনটা করলে জান্নাতে চলে যাওয়া যাবে, এত সোজা জান্নাতে যাওয়া যায় না, জান্নাত জন্য নিরবিচ্ছিন্ন কাজ করে যেতে হয়, এটার নামে হচ্ছে ইস্তিকামা, মৃত্যুর আগ পর্যন্ত নিরবিচ্ছিন্ন সঠিক পথে থাকা, সঠিক দিনকে প্রচার প্রসার করা, এটার নাম হচ্ছে জিহাদ। এটা না করে প্রত্যেকে তার মতো করে যারা জিহাদ পরিচালিত করে, এটা আল্লাহর আল্লাহ আল্লাহ তাআলার প্রকৃত আল্লাহ তাআলার কাছে আল্লাহ আল্লাহ রাসূলের উপর নাযিল হওয়া জিহাদ নয়, এটা বানোয়ার জিহাদ। এই বানোয়ার জিহাদ যারা করছে, যারা সন্ত্রাস করেছে, সন্ত্রাসের মাধ্যমে যুব সমাজ নষ্ট করছে, রাষ্ট্র নষ্ট করছে, ঈমান নষ্ট করছে, মানুষকে বিভ্রান্ত করছে তারা। দেখা যায় কিছু মানুষ যে ফেতনা এবং ফেতনার মধ্যে সমস্ত হাদিস আসছে এগুলি নিয়ে বর্তমানে একটা ঘর বসাই দিয়েছে। কি জানেন ফেতনার হাদিস বুঝেন, দেখেন দেখা গেল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে মাহদী আসবে। এখন কিছু মানুষ দেখবেন যে মাহাদির পিছনে দৌড়াচ্ছে, মাহাদি খুঁজে বেড়ায়, যে মাহাদি খুঁজতে কে বলেছে তাকে, মাহাদি যদি আসে তখন আমরা ওলাও হাবওয়ান নিঃসন্দেহে হামাগুড়ি দিয়ে হলো যাবো। অথচ মাহাদির সাথে জড়িত মিথ্যা হাদিসগুলোকে তারা বর্ণনা করছে তাদের ওয়াজের মধ্যে। মিথ্যা হাদিস, মিথ্যা হাদিস কোন গোত্রের মাধ্যমে হবে, এটা মিথ্যা হাদিস, তোমরা পাথরের উপর দিয়ে অর্থাৎ বরফের উপর দিয়ে হলে তোমরা আসে তার হাতে বয়াত করো, এটাও মিথ্যা হাদিস। অথবা বলছে কালো পাগড়ি মাথা যেটা ওইটাও মিথ্যা হাদিস, কালো পাগড়ির হাদিসও মিথ্যা। এই মিথ্যা হাদিসগুলি বর্ণনা করে যাচ্ছে মাহাদির উপরে। মাহাদি খুঁজতে ইসলাম কখনো বলে নাই, যদি বের হয় তখন তার অনুসরণ করবো আমরা ইনশাআল্লাহ, কিন্তু বের হওয়ার জন্য আগে থেকে আমরা সৈন্য সামন্ত তৈরি করে রাখা, এটা শিয়াদের কাজ, শিয়ারা এটা করেছে। এখনো যদি আপনি যান বাগদাদের রেজবা পাহাড়ে যান, দেখবেন যে পাশে দাঁড়িয়ে ওরা বলতেছে ওফরুজিয়া মাওলানা, মাওলানা বের হ মাওলানা বের হ, অর্থাৎ তাদের দৃষ্টিতে মাহাদি, ওদের মাহাদি এই পাহাড়ের ভিতরে ঢুকে গেছে, 1200 বছর পর্যন্ত সে আর বের হচ্ছে না। ওরা শুধু কান্নাকাটি করে করে ওকে ডাকতেছে বের হও বের হও আর বের হও, আর কোনোদিন এই মাহাদি বের হয় না, কারণ এই মাহাদি তো নাই আসলে, মিথ্যা কথা। এই জাতীয় আমাদের কিছু সুন্নি আলেম এখন বর্তমানে মাহাদির পিছনে দৌড়াচ্ছে। মাহাদির পিছনে কেন দৌড়াচ্ছে, আপনাকে কে বলেছে মাহাদি খুঁজতে, মাহাদি কেন খুঁজতেছেন, আপনি নিজে পারেন না দেখে, আপনি আলেম এবং আমলের কাজ করুন, যেটা পারেন ওটা করুন, জিহাদের কাজ যেই কাজ জিহাদটা আপনি পারেন সেটা করুন, মানুষকে দিন শিক্ষা দেন, সঠিক তত্ত্ব শিক্ষা দেন, কোরআন সুন্নাহর এলম শিক্ষা দেন, যেটা পারেন এটা করেন, যেটা পারেন না এটি আপনাকে আল্লাহ তাআলা আপনাকে পাকড়াও করবে না। যখন যে আসবে যদি এরকম যুদ্ধ হয় তখন আমাদের অংশগ্রহণ করতে যদি হয় বাধ্য করব, কিন্তু এর আগ পর্যন্ত আগে থেকে মাহাদি খুঁজে এটা হলো হেইলাতুল আজিজিন, অপারক যারা কিছুই পারে না, বলে যে অমুক আসলে কিছু মানুষ কয় না আমার বাড়ির সামনে দিয়ে যায় দেখাই দেবো, এরকম আর কি হলো, আগে থেকে একটা তৈরি করে রাখছে যে মাহাদি আসলে তোমার শেষ করবো। ওরা কোনোদিন মাহাদি আসলে আরো দূরে পালাবে, একসময় তারা নিজেরা মাহাদি দাবি করে বসে কিনা সন্দেহ হচ্ছে আমার, কিছু এরকম হয়েছে। দেখেন না মাহাদি দাবি করছে 1979 সালে সৌদি আরবে মাহাদি দাবি করে হাজিদেরকে মেরে কচুকাটা করে ফেলছে। মাহাদির কাজ কি মাহাদি মানুষ মারা, মুসলিম ইমানদার মারা, অথচ যেখানে সেখানে বোমা ফুটে ইমানদার মারছে, কিসের মাহাদি কিসের দাবি করছে তারা? এরা বেশিরভাগই ফেতনার হাদিসগুলিকে একত্র করে সারাদিন ফেতনার হাদিস পড়বে, এটা শুদ্ধ কি অশুদ্ধ চিন্তা করবে না। নয় ইবনে হাম্মাদ
রাহমাহুল্লাহ তার কিছু একটা কিতাব আছে, কিতাবুল ফিতান, এইটা পড়ে পড়ে তাদের সমস্ত বিদ্যা এটার ভিতরে এইটা দিয়ে এটা মিলাইয়া তিনটা চারটা করে সাইন নম্বর নথি বের করে একটা, অথচ পুরোটাই ভুল, আগেরটাও ভুল পরেরটাও ভুল, এরপরে সাইন নম্বর নথিটা তো আরো ভুল। কেজিটার উপর দাঁড়িয়ে আছে, এটা যদি কাঠখণ্ড যদি খারাপ হয়, আপনি যদি পানির উপর দাঁড়িয়ে থাকেন আপনি তো পড়েই যাবেন, আপনি যেটার উপর দাঁড়িয়ে আছে এটা ঠিক না, অথচ এটা দিয়ে তারা এখন বের করে নিচ্ছে, অমুক আসবে তমুক আসবে, এই করা যাবে এই করা যাবে। কেউ কেউ তো এখন দেশের ইমাম তার জন্য যথেষ্ট, আফগানিস্তান থেকে ইমাম খোঁজে, কেউ কি ইমাম খুঁজে কোথায় জানেন, ওই মরুভূমিতে আসে এক বেটা বাগদাদি না কি, ওরও ইমাম বানাচ্ছে, তোর ওখানে খুঁজতে কে বলেছে তোমাকে ইমাম খুঁজতে, তোমার দেশে তুমি দিন ইসলামের কাজ করো, তাওহীদের কাজ করো, সুন্নার কাজ করো, বেদাত থেকে মুক্ত করার জন্য আমার চেষ্টা চালাও, এইটা তোমার জন্য বড় জিহাদের অন্তর্ভুক্ত, ওইগুলি তারা যে বলছে এগুলি কখনো শুদ্ধ নয়। হ্যাঁ, আরেকটি গোষ্ঠী আছে, তারা কি করে জানেন, যেমন ইবনে তাইমিয়ার কথা দিয়ে দলিল দিবে, ইবনে তাইমিয়ার কথা দিয়ে দলিল দিবে আপনার কাছে, অথচ ইবনে তাইমিয়ার কথা আগে কিছু বুঝবে না, উনি আগে কি বলেছে পরে কি বলেছে এটা দেখবে না, ওই একটা শব্দ হয়তো পেয়েছে যে তোমাদের আমাদের জিহাদ করা ভালো, এই দেখছেন ইবনে তাইমিয়া বলছে জিহাদ করা ভালো, কিন্তু কার সাথে ওই অংশটুকু আর পড়বে না, এই যে বেশিরভাগে এই কাজটা করে, দেখবেন বেশিরভাগে আগা গোড়া পড়বে না, ইমামদের বড় আর আলেমদের কোনো একটা কথা এনে এটাকে কোনো দিকে লাগাই দিতে পারলে মনে করে যে একটা বিরাট কাজ করে ফেলেছে, বেশিরভাগে এই জাতীয় অবস্থা, কারণ তারা মনে করে যে মনে মনে করবে যে উনি বুঝে নাই, আর এটা লাগাইতে পারলে অনেকে শুনবে এই জন্য ওটা লাগাই দেয়, কিন্তু মনে মনে তাদের ওনার উপর কোনো ভক্তির শ্রদ্ধা নাই। চিন্তা করে দেখুন, ইবনে তাইমিয়া রহমাতুল্লাহ একা কোনো যুদ্ধ করেন না, যতক্ষণ পর্যন্ত না বন্দুকধারী তার সাথে ছিল ততক্ষণ পর্যন্ত জাহেদ বেবরেজ তাকে যুদ্ধ ময়দানে না নিয়ে গেছে ততক্ষণ যুদ্ধ যায়নি, এর অর্থ যুদ্ধ করতে হলে ইমাম লাগবেই লাগবে। এই জাতীয় যারা সন্ত্রাস তৈরি করছে আজ সমাজের মধ্যে, এদের আসলে সন্ত্রাস তৈরি করার কোনো অধিকার নেই। কিছু মানুষ আছে মনে করে যে আমি তো যুদ্ধ করতে না গেলে কি হয়েছে, মন তো আলাদা দেখতেছে, আমি ওখানে যাই মরি, ওখানে যে মরার জন্য তো বলা হয়নি, আপনাকে মরতে বলছে কি, আপনাকে জীবন ধারণ করতে বলেছে, যা কাজ করতে হবে আপনাকে, শুধু শুধু মরে যাওয়া তো ইসলামের উদ্দেশ্য না, এটা তো মরে যাওয়াটা ইসলামের কোনো উদ্দেশ্য হতে পারে না, আপনাকে অবশ্যই জিহাদের মধ্যে বেঁচে থাকা বেঁচে থাকতে হবে। খালেদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু সারা জীবন জিহাদ করেছে কিন্তু যুদ্ধের ময়দানে মরেন নাই, তিনি মারা গেছেন বিছানায়, তো সমস্যা হয়নি এটা, জিহাদ যে করবে তার মর্যাদাই আলাদা। তাহলে আপনি মরে যেতে হবে যুদ্ধের ময়দানে গিয়ে, বর্তমানে কোনো ক্রমেই আমাদের জিহাদের যাওয়া পথে যাওয়া উচিত না, অর্থাৎ যে মারামারি হানাহানি যাওয়া উচিত না, যে কেন যাওয়া উচিত না, এই জিনিসটা আমাদের হাতে নয়, এখন যুদ্ধ কোনো মানুষ দিয়ে হয় না, এখন যুদ্ধ হয় কি দিয়ে, কি দিয়ে হয়, মিটারে, মিটারে গ্যাস, আপনি বসে এখানে বসে এত এত মিটার টিপছেন, এরপরে ওই জায়গা জায়গা পড়ছে, এইটা তো যুদ্ধ, এটা আপনি কি বুঝবেন, এটা আপনি তো ওখানে মরার জন্য যাচ্ছেন, আপনি বুঝতে হবে আত্মহত্যা করা এইভাবে জায়েজ নাই, নিজেকে ওলা তাকতুল আন ফুসাকুম, জেনে শুনে ওখানে যাওয়ার আপনার কি অনুমতি দিছে, আপনি নিজে মরে গেলে একটা কিছু করলেন, আপনি মরে গেলে জিহাদে শহীদ হবে, যে ব্যক্তি আপনাকে থিওরি দিয়েছে মিথ্যা তথ্য দিয়েছে, কখন এইভাবে মরে গেলে কাউকে মেরে মরে গেলে জান্নাতে যাবে এই কথা শুদ্ধ নয়। আমাদের যারা সন্ত্রাস যে তৈরি করতেছে এরা এই কাজগুলি করে, তার আরেকটি কি করে জানেন, দ্রুত কাফের বানাই ফেলে মানুষকে, দ্রুত কাফের, অমুক কাফের, অমুক কাফের, কেন কুফুরি, তাদের কুফুরি একটা যেন তাদের খেলার জিনিস, খেলনা, হাতের খেলনা, যেমনি ইচ্ছে এমনি মানুষকে কাফের বানায়, কাউকে কাফের বানায়, কাউকে ছাড়ে যা ইচ্ছে তা করে বসে, এই জাতীয় মানুষগুলো অবশ্যই ফেতনামাজ মনে রাখতে হবে। আর তারা সবচেয়ে বড় যে অস্ত্র ব্যবহার করে তা কি জানেন, এটা হচ্ছে শরীয়ত প্রবর্তিত নাই, আল্লাহর শরীয়ত প্রবর্তন করছে না, এরা কাফের হয়ে গেছে। কিন্তু আপনি জানেন না আল্লাহর শরীয়ত প্রবর্তন করার বিভিন্ন নিয়ম আছে, কখন কাফের হয় কখন হয় না এটা সর্বনির্ধারিত, সবসময় কেউ আল্লাহর শরীয়ত হয় না দেখেই কাফের হয়ে গেছে। আপনি কি করেছেন, আপনি কি আপনার পরিবারের মধ্যে শরীয়তটা বাস্তবায়ন করতে পারছেন, আপনার বউ পর্দা করে, আপনার সন্তানগুলি কি শরীয়তের উপর চলে, ফজরের সালাত আদায় করে উঠাইতে পারছেন, কিছু করবেন না শুধু ধরে এক লাফে রাষ্ট্রে কোথাও কেন শরীয়ত বাস্তবায়িত হচ্ছে, আপনি সমাজ শুরু করেন, পরিবার শুরু করেন, রাষ্ট্র এরপরে অবশ্যই হতে বাধ্য, মানুষ যখন ইসলাম চাইবে শেষ পর্যন্ত সবাই ইসলাম চাইতে বাধ্য, কে চলবে, কাদের উপর শাস্ত্র চালাবে, যে এই জন্য কখনো এক লম্প জম্প দিয়ে আকাশে উঠতে হয় না, চিন্তা করতে হয় যে আমি উঠার সিঁড়িটা ব্যবহার করি তারপর উপরে উঠতে পারবো, এই জন্য কখনো এই জাতীয় সন্ত্রাসী কর্মকাণ্ডে ইসলাম কখনো প্রতিষ্ঠা হয়নি, হবেও না, বরং জিহাদ ছিল জিহাদ থাকবে, জিহাদের নিয়ম আছে, নিয়ম শর্ত আছে, সেগুলো পূরণ হতে হবে, সবার উপরে এই জাতীয় যে সর্বশেষ পর্যায়ের যে জিহাদ, অর্থাৎ যেটা কাফের বিরুদ্ধে সেটা ফরজ নয়, অন্য জিহাদগুলো অবশ্যই প্রত্যেকটি মানুষ তার সামর্থ্য অনুসারে করে যেতে হবে, চালিয়ে যেতে হবে, ইসলাম এটাই বলে। মনে রাখবেন, ইসলামের নীতির বাইরে অন্য যে নীতি যে অবলম্বন করুক না কেন, আল্লাহর দরবারে তা গ্রহণযোগ্য হবে না। আল্লাহ তাআলা বলেছেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবাল মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, যে ব্যক্তি আল্লাহর, যে ব্যক্তি ইসলাম ছাড়া
অন্য কোনো কিছু তলব করবে তার থেকে কখনো তা গ্রহণ করা হবে না, সে আখিরাতে ক্ষতিগ্রস্ত অন্তর্ভুক্ত হবে। ওয়াফাকানাল্লাহু ইয়্যাকুম লিল আমালিস সালেহ ওয়াল জিহাদ ফি সাবিলিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এবং আপনাদেরকে সবাইকে আল্লাহর পথে চলার তৌফিক দান করুন, দিনকে বুঝার তৌফিক দান করুন, হানাহানি মারামারি থেকে মুক্ত রাখুন, আমাদেরকে সঠিকভাবে দিনকে দিনের উপর আমল করার তৌফিক দান করুন, আমাদের জীবনের সমস্ত আমল কবুল করুন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।